আজকে হচ্ছে আমাদের আজকের টপিক। আমাদের আজকের টপিক হচ্ছে যে টপিকগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এবং যে টপিকগুলো আপনাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে ট্রেডিশনাল ডিএস ই কমার্স। প্রথম নম্বর হচ্ছে এটা, তারপর হচ্ছে পসিবিলিটিস ইন বাংলাদেশ, ই কমার্সের সম্ভাবনা কি বাংলাদেশে, এর ফিউচারটা কি। এটা হচ্ছে ই কমার্স ইকোসিস্টেম। তারপর হচ্ছে হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার অনলাইন স্টোর। স্টোর ডেভেলপমেন্ট করতে অনেক কষ্টের বিষয় আছে, কিন্তু আমরা দেখাবো কীভাবে ফ্রি উইদাউট কস্টিং স্টোর ডেভেলপ করতে পারেন। এরপর হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যেমন কী প্রোডাক্টে আপনি কাজ করবেন, কখন বুঝবেন প্রোডাক্টের, কোন প্রোডাক্টের আপনার যে বর্তমান একটা ট্রেন্ড সেই ট্রেন্ড কেমন। এরপর হচ্ছে হাউ উই ক্যান মার্কেটিং। তারপর হচ্ছে অ্যান্টিভ্যারিজ অফ ই কমার্স, ই কমার্সের বাধাসমূহ কী কী। এরপর হচ্ছে বিইং এ প্রাউড রিসেলার অফ দেশিভাই ডট কম, দেশিভাই ডট কমের সাথে আমরা কীভাবে রিসেলার বিজনেস করে আমাদের ই কমার্সটাকে এস্টাবলিশ করতে পারবো। এরপর হচ্ছে ফ্যাক প্রশ্ন উত্তর। আমি যেটা বলেছিলাম যে আমরা শেষের দিকে আপনাদের জন্য একটা প্রশ্ন উত্তরের ব্যবস্থা রেখেছি, কারণ অনেকেরই প্রশ্ন তো থাকতেই পারে, প্রশ্ন থাকতে পারে, কারণ হচ্ছে আমি যা বোঝাচ্ছি হয়তোবা কেউ তার মতো নাও বুঝতে পারে, এটাই স্বাভাবিক। তো এখানে আপনাদের মতামত আমাদের কাছে হচ্ছে বেশি প্রায়োরিটিস, আপনাদের মতামতটাকে আমরা দেখব। এটা হচ্ছে মার্কেটিংয়ের একটা ব্যাপার, এটা আপনাকেও দেখতে হবে। আপনি যখন মার্কেট করবেন অথবা মার্কেটে প্রোডাক্ট সেল করবেন, তখন আপনার যে ক্লায়েন্ট তাদেরকে বেশি প্রাধান্য দিতে হবে, এটাই সিস্টেম। আমাদের যেটা কথা ছিল যে প্রথম টপিক সেটা হচ্ছে ট্রেডিশনাল বিএস ই কমার্স। তো ট্রেডিশনালে আমরা যেটা দেখতেছি যে নিড টু ফিজিক্যাল প্রেজেন্স টু শপ। আমরা যখন ই কমার্সের বাহিরে, অর্থাৎ আমরা যদি একটা দোকানের কথা ভাবি, যদি কোনো দোকানে দেখেন যে আপনার বিভিন্ন প্রোডাক্ট রেখেছে, তারা সেল দিচ্ছে, কিন্তু এই দোকানের পেছনে অনেক শ্রমগ্রাম ইনভেস্ট অনেক কিছুই আছে। তো এটা হচ্ছে প্লিজ কেউ কথা বলবেন না, আমি মিউট দিচ্ছি কিন্তু আবার আনমিউট করে বলতেছেন। আচ্ছা, এরপর হচ্ছে আর যদি ই কমার্সের দিকে যাই, নো নিড টু ফিজিক্যাল প্রেজেন্স টু শপ। আমাদের ফিজিক্যাল কোনো শপের প্রয়োজন নাই, আমাদের আমরা অনলাইনে করব, এবং সেটা হচ্ছে ইনভেস্ট থাকবে, সেটা হচ্ছে যেটা আমাদের জন্য আমরা বিয়ার করতে পারব। এরপর হচ্ছে হাই ইনফ্রাস্ট্রাকচার কস্ট অ্যান্ড হিউজ ইনভেস্টমেন্ট। একদম ফিজিক্যালি যদি আপনি কিছু করতে চান, এখানে ইনভেস্টমেন্টের দরকার পড়ে, এটা বলার কিছুই না। আপনারা যারা বিজনেস করেন, অবশ্যই আপনাদের অনেকের বিজনেস আছে, যেহেতু এখানে এঙ্গেজ হয়েছেন, বিজনেস থাকতে পারে, কেউ হয়তো জব করেন, তো বিজনেস যাদের আছে তারা বোঝেন এখান থেকে বিজনেস করে একটা বড় আকারে ইনভেস্ট করে কত টাকা বের করতে পারেন সেটা আপনারা জানেন। এরপর হচ্ছে ই কমার্সের দিকে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে লো ইনভেস্টমেন্ট। আমরা এখানে যেটা বলছিলাম যে আজকে টিউটোরিয়ালে সেটা দেখাবো যে লো ইনভেস্টমেন্ট কীভাবে, অর্থাৎ আপনার যে একটা কস্টিং থাকতেই পারে, আমরা একটা প্রোডাক্ট পৌঁছে দেওয়া, তারপর একটা প্রোডাক্ট কিনে স্টোর করা, অনেক ব্যাপার সব আছে, তাহলে লো কস্টিং কীভাবে সেটা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবো। এরপর হচ্ছে রেস্ট্রিক্টেড টু লিমিটেড এরিয়া অ্যান্ড লিমিটেড অ্যাক্সেসিবিলিটি। এখানে ট্রেডিশনালে আমরা একটা এরিয়ার রেস্ট্রিকশন আছে, যেমন ধরেন আপনি আপনার ঘরে বসে কিন্তু এই জিনিসটা করতে পারবেন না, অর্থাৎ ফিজিক্যালি আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে বসে থাকেন, হ্যাঁ, বাড়িতে অথবা যে কোনো জায়গায় বা আদারওয়াইজ বিভিন্ন বাসাতে আপনি করতে পারতেছেন, কিন্তু এটা হচ্ছে কয়েকটা ক্ষুদ্র এরিয়া নিয়ে, এখানে অ্যাভেলেবেল মার্কেটের কোনো বাজারের লোক আসবে না, কেউ আপনার থেকে এই প্রোডাক্ট কিনবে না। তো সেক্ষেত্রে আপনি ই কমার্সে যান, সেটা পকেটের উপরে মোবাইল নিয়ে আপনি পথে ঘাটতেও করতে পারবেন, কিন্তু সিস্টেম জানা থাকতে হবে এবং স্পেসিফিক বুঝতে হবে। এরপর হচ্ছে নিড টু কিপ অল প্রোডাক্টস ইন স্টক ইনিশিয়ালি। আপনার বিভিন্ন প্রোডাক্ট স্টকে রাখা লাগবে এবং বিভিন্ন ধরনের, কিন্তু অনলাইনে আসলে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখা লাগবে না, সিম্পলি কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপর আমরা যদি দেখি যে ই কমার্স পসিবিলিটিস ইন বাংলাদেশ, যেটা টপিক ছিল সেকেন্ড নম্বর, তো ই কমার্সের যে পসিবিলিটি সেটা আমরা যদি দেখি, কিছুদিন আগের কথাই বলো, যদি আপনি 5 বছর আগের কথাই আমি যদি বলি, আমাদের ফেসবুকে এখন বর্তমানে যেরকম সেল হচ্ছে, এই 5 বছর আগে এই সেল কি ততটুকু ছিল?
আপনারা যদি এটা দেখেন আমার সাথে হয়তো একমত হবেন। আপনারা এই অবস্থান থেকে যদি বলি যে আসলে কি এই অবস্থান ছিল কিনা ইয়েস অর নো, তাহলে আমি বুঝবো যে আমার ব্যাপারটা বুঝতেছেন আপনারা। এখন যে ফেসবুকের যে সিলিং দেখতেছেন আপনারা অনলাইন থেকে বিভিন্ন ধরনের ইয়ে থেকে, 5 বছর আগে এটা কোথায় ছিল? লিটন পাইলট বলেছেন নো, ইয়েস আপনার টাইম ঠিক আছে। আরেকজন হচ্ছে আয়াত ইবনাত, উনি অন্য বলেছে। আমি আসলে মাঝে মধ্যে এটা আপনাদের অ্যাটেনশন ইয়ে করতেছি। তারপরে বোকারি আল মেহেদি নো, ইয়েস থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের যে বর্তমান সিচুয়েশন, এর 5 বছর আগে যদি আমরা তাকাই আমরা দেখবো যে আসলে আমরা এই ধরনের সিচুয়েশনে ছিলাম না। এরপর হচ্ছে ইনক্রিজিং ফেসবুক ইউজার, এটা হচ্ছে ইনক্রিজ করতেছে ডে বাই ডে। অনলাইন পারচেস টেন্ডেন্সি, আমাদের যে মন মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমরা সবাই কিন্তু অনলাইনে অর্ডার করতে শিখে গেছি এবং অনলাইন মুখী হয়ে গেছে। কারণ আমাদের যে মোবাইল ইউজার সেটা হচ্ছে প্রায় 8 কোটিরও বেশি, টোটাল 10 কোটিরও বেশি। সো আমরা বুঝতে হবে যে আমাদের এই 10 কোটি লোকের কাছে মোবাইল আছে, এখান থেকে যারা আছে তারা কিন্তু অনেকে আছে অনেক ভালো এবং অনেকে অ্যাডভান্টেজ এবং অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করে। ইভেন সবার ভিতরে এক ধরনের ঘাটাঘাটি যখন শুরু হয়ে গেছে, তারা কীভাবে অর্ডার করবে, কীভাবে কী করবে, এগুলো সব আস্তে আস্তে জেনে গেছে। সো তাদের কাছে এখন সহজ হচ্ছে কি, মার্কেটে কেউ যাবে না, ঘরে বসে তারা জিনিসটা পেতে চায়। আপনি হোক আমি হোক, আমিও চাই আমি এখন বের হবো না। লাইক আজকে সেমিনারের কথা দিয়ে একটা উদাহরণ দিই, আমরা আজকে সব জায়গা থেকে একটা রুমে একসাথে হয়েছি, কিন্তু আসলে দেখেন আমরা সবাই অনলাইনের মধ্যে আছি। কেউ আছে সিলেট থেকে, কেউ আছে ঢাকায়, কেউ বাংলাদেশের অন্য প্রান্তে, এভাবে সবাই আমরা আজকে একটা জায়গায় এসেছি। কিভাবে পসিবল অনলাইনের মাধ্যমে? আচ্ছা, এরপর হচ্ছে 5000+ বাংলাদেশি ই কমার্স ওয়েবসাইট, বাংলাদেশে 5000-এরও বেশি ই কমার্স ওয়েবসাইট আছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কী ধরনের বিজনেস শুরু হয়ে গেছে এই মুহূর্তে। তারা জেনে গেছে যে সামনে কী হবে, কারণ আপনাকে একটু আগে আমি প্রথমে শুরু থেকে বলেছি যে আপনাদেরকে এক জায়গায় থাকতে হবে, লাভজাব দেওয়া যাবে না, নিজের ভিতরে এক ধরনের স্বস্তি আনতে হবে এবং যেই কাজটা করবেন সেটা নিয়ে আপনার মজাই করতে হবে যে আমি হ্যাঁ এটা মজা পাচ্ছি এবং আমার আগ্রহ আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 50000+ ফেসবুক ই কমার্স, অর্থাৎ ফেসবুক কমার্স হচ্ছে ফেসবুকের পেজ আছে 50000+ যারা ফেসবুকের পেজ নিয়ে কাজ করতেছে। এরপর হচ্ছে কুইক গ্রোথ অফ মার্কেট ভ্যালু, মার্কেটের ভ্যালু বাড়তেছে দিন দিন। আচ্ছা, আবার স্ক্রিনে কে যেন ইয়ে করতেছে একটা রিফ্রেশ নিয়ে। আমি একটা কথা বলি যে স্ক্রিনে যে কাজটাই করতেছেন না কেন, আসলে আমরা তো এখানে খারাপ কিছু করতেছি না। ইভেন আপনাদের জন্য এখানে এটা কারো থেকে তো এমন না যে আমরা এখানে টাকা নিয়ে একটা সেমিনার করতেছি, এটা এটা আমার বলা ঠিক হচ্ছে না, কিন্তু কথাটা বলতে বাধ্য হচ্ছে যে আপনাকে আমি হেল্প করার জন্য আসি অথবা আপনাদের আগ্রহের জন্য এখানে আসছেন। যাই হোক, যার যার একটা সিস্টেম আছে, আমরা যে সিস্টেমে আপনাদের সাথে থাকতে চাচ্ছি এবং যে অন্যদেরকে ডিস্টার্ব করতেছেন, তাহলে এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। প্লিজ আপনারা যেই করুন না কেন স্কিপ করুন এই ব্যাপারটা, যে স্ক্রিনে এই দাগ দিয়ে একটা ডিস্টার্ব যে করতেছে না ওকে আল্লাহ তাআলা অনেক বড় পানিশমেন্ট দিবে এবং সে জীবনে কিছু করতে পারবে না, সে জীবনে কিছুই করতে পারবে না। থ্যাংক ইউ ভাই। কারণ হচ্ছে এখানে সবাই আসছে আগ্রহ নিয়ে, উনি একাই কিন্তু অন্য 10 জনের ক্ষতি করতেছে। ইভেন ফ্যামিলি থেকে কিছু শিখিনি, হ্যাঁ তার ভিতরে তার কোনো কার্টিসি নেই, সে একটা নোংরা ফ্যামিলি থেকে আসছে আই থিঙ্ক। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমি ঠিক আছে, আমি আবার মিউট করে দিচ্ছি এটা। জি হ্যালো। আচ্ছা ভাই প্লিজ, আমি মিউট করে দিচ্ছি আমি এটাকে, কারণ আমাদের সময় কম, বলি অনেক আছে, অনেকে অনেক জায়গা থেকে বিভিন্ন ভাই আপনি কন্টিনিউ করেন, ভাই আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা নেক্সট যাই, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া এন্ড ই কমার্স। এখানে আমরা যদি একটা গ্রাফে দেখি,
যে অনলাইন ইউজার ইন বাংলাদেশ, এটা হচ্ছে অনলাইন ইউজার, এই গ্রাফটা অনলাইন ইউজার যদি আমরা দেখি এটা হচ্ছে মিলিয়ন, মানে 2016 দিকে আছে 68.439 মিলিয়ন ছিল, 2018 এসে সেটা ছিল হচ্ছে 80.829, 2019 এসে ছিল 91.421, এবং 2020 103 মিলিয়ন হয়ে গেছে। এরপর আসেন ফেসবুক ইউজার ইন বাংলাদেশ, 2016 ছিল 17.8, তারপর হচ্ছে 2017 ছিল 22.2, 2018 ছিল 28.5, 2019 ছিল 33.8, 2020 হচ্ছে 50.2। তার মানে হচ্ছে দিন দিন এটার কিন্তু যে একটা ট্রেন্ড, ট্রেন্ড কিন্তু চলতে আছে এবং এটাকে উপর দিকে আছে ট্রেন্ডটা। এরপর নেক্সট আসি, এরপর আমরা যদি এভাবে দেখতে থাকি তাহলে 2023 অবস্থা কোথায় যাবে, যাবে হচ্ছে 3,097 মিলিয়ন এটা পৌঁছবে। তো এটা হচ্ছে আপনাদেরকে এই ধারণা দিতেছি এই কারণে যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আজকে থেকে 5 বছর আগে বা 10 বছর আগে যারা বুঝে ফেলছে যে বাংলাদেশে কিছু একটা হবে, তারা কিন্তু এখন থেকে মজাটা পাচ্ছে, এখন থেকে ডলার বলেন টাকা বলেন আর্ন করতেছে। এভাবে আপনাকে এক জায়গায় থাকতে হবে, এমনকি বোঝার জন্য আপনাকে সময় নিতে হবে, সেই ক্ষেত্রে আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। যদি আমাদের সাথে থাকেন, ইভেন আমাদের সাপোর্ট সবসময় নেন এবং আপনাদের সাথে কন্টিনিউ করেন। এরপর আসছি নেক্সটে, এরপর হচ্ছে ই কমার্স ইকোসিস্টেম। সব কিছুরই কিন্তু একটা ইকোসিস্টেম আছে, লাইক একটা সার্কেল। ধরেন আমি যদি বাজারে যাই কোনো জিনিস কিনতে, তাহলে আমাকে কিছু কাজ করতে হবে, ওই কাজগুলো আমার একটা সার্কেলের ভিতরেই। ধরুন আমি একটা সিলেকশন করতে হবে, প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, বাজারে ব্যাগ নিয়ে যেতে হবে, দেন কিনতে হবে, টাকা দিতে হবে, চলে আসতে হবে। ঠিক ইকোসিস্টেমটা হচ্ছে এটাই যে প্রথমে পাবলিক কী করে, এখানে এসে কাস্টমার প্রথমে প্রোডাক্ট এখানে সার্চ করে, সার্চ করার পরে তার যে মানে স্পেসিফিক প্রোডাক্ট সে চায় যে আমি এটা চাচ্ছি, দেন কী করে কাস্টমার পে ডিলাইট পেমেন্ট, কাস্টমার পেমেন্ট করে। প্লিজ ভাই কথা বলুন না, পরে আমরা প্রশ্ন উত্তরের ব্যবস্থা রেখেছি, আপনি নোট করে রাখেন, কোথাও কোনো প্রবলেম হলে একটু জোরে বলা যায়, শোনা যায় না। আচ্ছা শান শোনা যায় না, সেজন্যই বলতেছি একটা নরমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার হয় না আপনারা, আমরা যে পাবলিক যারা কথা বলতেছি আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন, এটা আপনারা হয়তো বা কোথাও সমস্যা হতে পারে। রাইট রাইট, থ্যাঙ্ক ইউ। এই যে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, থ্যাঙ্ক ইউ ভাই, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাই। স্যার উই ক্যান হিয়ার স্যার। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, যারা শুনতেছেন না তাদের ডিভাইসের সেটিং থেকে অথবা আপনাদের ডিভাইসের ইয়ার থেকে সাউন্ডের একটু ইয়েটা পাবেন। তো নামাজের জন্য আমি প্লিজ আজানের জন্য 2 মিনিট আমি গ্যাপ দিচ্ছি, একটু থাকেন প্লিজ। প্লিজ আজানের জন্য 2 মিনিট সময় নিচ্ছি প্লিজ। তো স্বাগতম আরো একবার, আশা করি সবাই শুনতে পাচ্ছেন।
আচ্ছা এখানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এরপর মেন কথা ছিলাম এরপর হচ্ছে কাস্টমার্স প্লেস অর্ডার ইন অনলাইন কাস্টমার প্রথমে কি করছে সার্চ করছে সে খুঁজে দেখছে এরপরে পেমেন্ট করলো পেমেন্টের যে সিস্টেম ছিল সেই করে ক্যাটাগরিতে যাওয়ার পর সে অর্ডারটা প্লেস করলো তারপর হচ্ছে এখানে অর্ডার সেন্ড টু কুরিয়ার সার্ভিস অর্ডারটা কুরিয়ার সার্ভিস অর্ডার সরি অর্ডার প্রসেসিং অ্যান্ড প্রোডাক্ট প্যাকেজিং অর্ডার প্যাকেজিং হয় এবং যেটা হচ্ছে প্রসেসিং হয় প্যাকেজিং হয় তারপর হচ্ছে সেন্ড টু কুরিয়ার সার্ভিস সেটা এই ইকোসিস্টেম আপনাদেরকে বোঝানোর একটা যুক্তিকথা আছে সেটা হচ্ছে আপনারা দেখেন যেটা কতটা মানে টাফ কিন্তু আমি আজকে যে বিষয়টা ক্লিয়ার করবো সেটা হচ্ছে আপনার জন্য ইজি ইভেন আপনার মানে ধরতে গেলে কোনো মানি ইনভেস্ট করা লাগবে না ডেলিভারি থেকে শুরু করে যা আছে ইচ অ্যান্ড এভরিথিং এরপর হচ্ছে কি অর্ডার সেন্ড টু কুরিয়ার সার্ভিস তারপর হচ্ছে কুরিয়ার ডেলিভার প্রোডাক্টস টু আচ্ছা আমার এখানে স্ক্রিনটা আমি একটু ছোটো করে নিই নিচের দিকে একটা বারের জন্য দেখা যাচ্ছে না কুরিয়ার ডেলিভার টু ডেলিভার প্রোডাক্টস টু কাস্টমার অ্যান্ড কালেক্ট কোড দেন হচ্ছে অর্ডার কমপ্লিট তো এই প্রসেসিংয়ে অনেক কিছু আছে অনেক স্টেপ আছে অনেক ব্যাপার স্যাপার আছে সেটা আমরা লাইভে দেখবো এবং লাইভে দেখে আপনাকে ক্লিয়ার করবো এরপর যাবো হচ্ছে নেক্সটে এরপর ইকোসিস্টেম অনলাইন ইকোসিস্টেমের জন্য আমি একটু আগে যেটা দেখিয়েছি যে প্রসেসিংয়ের জন্য এই প্রসেসিংয়ের জন্য আপনাকে এই প্রসেসিং শুধু ধরেন আপনি ডেলিভারি দেবেন প্রোডাক্ট নিয়ে যাবে প্রোডাক্টে স্টোর করবেন এই জাতীয় কাজের জন্য আপনাকে কী কী করা লাগতে পারে বড় ধরনের যদি ই কমার্স করতে চান তাহলে দেখেন কী কী লাগে প্রথমত হচ্ছে এইচআর এইচআর ডিপার্টমেন্ট থাকবে অ্যাডমিন থাকবে অ্যাকাউন্টস থাকবে ফিনান্স থাকবে মার্কেটিং মার্কেটিং একটা বিশাল ব্যাপার মার্কেটিং থাকতেই হবে কাস্টমার কেয়ার এটা তো আরও বিশাল ব্যাপার কারণ বর্তমান হচ্ছে আমি আপনাকে যতটুকু দেবো আপনি ঠিক ততটুকু আমাকে দেবেন বরং কাস্টমারকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করতে হবে যেন আপনার কাছাকাছি থাকে তাকে বেশি বেশি বলতে হবে বেশি বেশি ইয়ে করতে হবে এরপর হচ্ছে ওয়ার হাউস অ্যান্ড স্টক মেনটেনের জন্য আপনার ইয়ে লাগবে হাউস লাগবে এরপর হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট থাকতে হবে প্রোডাক্ট প্যাকেজিংয়ের ডিপার্টমেন্ট থাকতে হবে ডেলিভারি পার্টনারের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে এরপর হচ্ছে পেমেন্ট পার্টনারের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে তো ইকোসিস্টেমের যে আমি একটাকে বললাম যে আমরা যারা যেই কাজ করি কাজ রিলেটেড একটা সার্কেল আছে এটা একটা সার্কেল এই সার্কেলে এই কাজটা করতে হলে আপনাকে এই ব্যাপারগুলো করতে হবে যেটা আমাদের সব কারো পক্ষে সম্ভব নয় কিন্তু অনলাইনে অনেকে সাকসেস হয়েছে যারা জিরো থেকে হিরো আপনি ইউটিউব ঘাটটা দেখতে পাবেন অনেকের সাকসেসের ঘটনা এবং এটা এটা হচ্ছে একদম সত্যি ঘটনা এমন না যে মিথ্যা মিথ্যা হ্যাঁ মিথ্যা মিথ্যা অনেক কিছু থাকতে পারে কিন্তু সত্যি অনেক ঘটনা দেখবেন যারা জিরো থেকে হিরো এটা অনলাইনের দ্বারাই পসিবল এরপর হচ্ছে হাউ ইউ ক্যান ডেভেলপ আওয়ার অনলাইন স্টোর অনলাইন স্টোর ডেভেলপের জন্য সাধারণত ওয়েবসাইট লাগে এটা হচ্ছে একদম কমন এরপর হচ্ছে ফেসবুক পেজ লাগে ফেসবুক শপ এরপর হচ্ছে মার্কেট প্লেস এবং অনলাইন স্টোর এটা অনলাইন স্টোরটা মূলত মানে অনলাইন স্টোরে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া দিয়ে করতে পারেন অথবা নিজের ওয়েবসাইট দিয়ে করতে পারেন এটা আমরা একটু করে ক্লিয়ার করবো এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট এটা হচ্ছে মানে আপনার স্টোরকে ডেভেলপমেন্টের জন্য আচ্ছা স্টোরকে ডেভেলপমেন্ট ডেভেলপ করার জন্য আপনার বিভিন্ন মিডিয়া আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে যেমন সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এরপর হচ্ছে ইউটিউব তার ফেসবুক লিঙ্কডিন এ ধরনের অনেক মিডিয়া আছে এই মিডিয়াতে আপনার মার্কেটটা ডেভেলপ করতে পারবেন সেটার আমরা একটু পরে বোঝাবো আপনাকে তারপর ক্লাসিফাইড সাইট যেমন ধরুন বিক্রয় ডট কম বা এই জাতীয় আরও অনেক বাংলাদেশের সাইট আছে যেখানে আপনি প্রোডাক্ট এমন না যে আপনার প্রোডাক্টটা আপনি নিয়ে শুধু সোশ্যাল মিডিয়া অথবা আপনি অন্য অন্য জায়গায় পাবলিশ করতেছেন না ক্লাসিফাইড জাতীয় যেসব ওয়েবসাইটগুলো আছে মিনিমাম 10-20 বাংলাদেশে তারও বেশি আছে কমন অন্তত 10-20 পাবেনি তো এই কমনগুলোতে যদি আপনি প্রোডাক্ট নিয়ে দেন নিজের প্রোডাক্ট একটা সেম প্রোডাক্ট একই ক্যাটাগরি যদি কোথাও আপনি বিভিন্ন জায়গায় পাবলিশ করতে থাকেন দেন কয়েকটা সেল আপনার আসতেই পারে এটা হচ্ছে উইদাউট পে তো আমি যাবো হচ্ছে নেক্সটে এরপর হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি এটাকে বলা যায় হচ্ছে আমরা ধরেন নিশ যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা বলে নিশ যে আমি কী নিয়ে কাজ করব আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব
এবং কোনটা মোটামুটি পাবলিক দেখবে বা আমাদের কাছে কোনটা আছে যেটা পাবলিক ইজিতে গ্রহণ করবে। তো যেমন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্টটা ইউনিক হতে হবে, তারপর হচ্ছে প্লিজ কে যেন কথা বলছেন প্লিজ আমি মিউট করার পরও কেন আপনার এখানে আমি বলতেছি আপনি শুনুন প্লিজ। আচ্ছা প্রোডাক্ট ইউনিক প্রোডাক্টস, আচ্ছা আপনাদের আমি বুঝতে পারছি আপনাদের এই ব্যাপারে আমি আমাদের এর সাথে কথা বলে মানে ডিপার্টমেন্টের সাথে কথা বলে এইটা করিমটা আপনাদেরকে সবার ইমেলে পৌঁছানোর চেষ্টা করব, যেহেতু অনেকেই আছে হয়তো তাড়াহুড়ো করতেছেন, তাড়াহুড়ো কিছুই নেই। আমি বলেছি যে আপনাদেরকে নিয়ে আরও সিনিয়র হবে, শুধু আপনারা পাশে থাকেন, কার কি প্রবলেম সেটা আমরা জানি, একদিনে সব কিছু করা সম্ভব না। আপনাদেরকে ইনশাল্লাহ দেবো, আমি ডিপার্টমেন্টের সাথে আমাদের উপরে কথা বলে আমি ইনশাল্লাহ ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই, কারণ আপনাদের জন্য আমরা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি আমি এটা মিউট করি প্লিজ কথা বলব। আচ্ছা এরপর হচ্ছে ডিমান্ডেবল প্রোডাক্টস, যেটা ট্রেন্ড ভালো, যেটা মার্কেটে যদি আপনি প্রচার দেন সেটার সেল আসতে পারে, এই জাতীয় ডিমান্ডেবল প্রোডাক্ট আপনি নিতে হবে। প্রোডাক্টস অ্যাভেলেবিলিটি, মার্কেটে প্রোডাক্টসের সেটার ইয়ে আছে কিনা, অ্যাভেলেবেল বা এটার গ্রহণযোগ্যতা কেমন সেই ব্যাপারটা আছে কিনা। প্রোডাক্ট কোয়ালিটি, কোয়ালিটি দেখতে হবে। অনলাইনে কিন্তু অনেকে প্রোডাক্ট কিনতে ভয় পায়, যদি এখন এটা কেনার কিন্তু এটা ট্রেন্ডটা বেড়েছে, আগে বলেছিলেন যে 5 বছর আগে যদি তাকান তার থেকে ট্রেন্ড অনেক অংশে বেড়ে গেছে, কিন্তু অনেকেই ভয় পায় যে কিনলে কি জিনিসটা সঠিক হবে কিনা। সেজন্য আপনার স্টোরটাকে প্রথমে একটা ইউনিকভাবে অর্থাৎ একটা জিনিস আপনি চুজ করবেন, সেই জিনিসটা হতে হবে পারফেক্ট এবং মানে এস্টাবলিশমেন্ট হতে হবে বেশি, কোয়ালিটি হতে হবে বেশি, হোক 2 টাকা বেশি বা 5 টাকা বেশি। কোয়ালিটি জিনিস কেউ এখন পকেট থেকে 5 টাকা বেশি তার ইয়ে করবে না। তো একবার যখন আপনার স্টোর থেকে কোয়ালিটি মানের প্রোডাক্ট পেয়ে যাবে, সে কিন্তু দ্বিতীয়বার মনে রাখবে যে হ্যাঁ ওই পেজ থেকে আমি এটা পেয়েছি, ওই পেজটাকে মনে রেখে দেয়। এটা আমিও করি, এটা অনেকেই করে। প্রফিট মার্জিন স্ট্র্যাটেজি, প্রফিট মার্জিনটা দেখতে হবে যে আপনার আসলে অন্য প্রোডাক্টের থেকে আপনার প্রোডাক্টের মার্জিনটা কেমন আছে। এটা অবশ্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে এটা ইয়ে করে, এটা নিয়ে নেক্সটে আবার আলোচনা হবে। প্রাইস কম্পেয়ার উইথ লোকাল মার্কেট, লোকাল মার্কেটের একটা প্রাইস কম্পেয়ার থাকে, যেটা সাধারণত আমরা দেখি যে একই জিনিসের বাল্ব, একই বাল্ব আমার কাছে এই টাকায় আবার আরেকজনের কাছে এই অন্য প্রাইস, অর্থাৎ এটার এটা বাংলাদেশের মার্কেটে আছে, অন্য অন্য মার্কেটেও আছে, এটা ব্যাপার না। তবে ওই যে কোয়ালিটির কাছে গিয়ে জিনিসটাকে আবার আপনি ইয়ে করতে পারবেন, তুলে ধরতে পারবেন। ওয়ারেন্টি ইস্যু থাকতে হবে, এটা যেটা সব কোম্পানি কিন্তু ওয়ারেন্টি ইস্যু দেয় না, কারণ এটা ম্যানেজ করা খুবই টাফ, কারণ এই ওয়ারেন্টি ইস্যুর জন্য একটা ডিপার্টমেন্ট থাকতে হয়। আমি একটু আগে কিন্তু উপরের দিকে যেসব ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেছি যে অ্যাডমিন, এইচআর বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট, এই ওই সব ডিপার্টমেন্টে কিন্তু এগুলো মেনটেন করে। তো এগুলো মেনটেন করার জন্য আসলে আপনার একার পক্ষে সম্ভব না, এজন্য আমরা আপনার সাথে আছি। ইজি টু ইনস্টল, সব কিছু ইজিভাবে সুন্দর করে যেন ইউনিকভাবে সেটা হবে সেটা দেখতে হবে। এরপর হচ্ছে যে নেক্সটে প্রোডাক্ট ক্যাটাগরিজ, তো আমাদের কাছে হিউজ ক্যাটাগরি রয়েছে, মার্কেটে হিউজ ক্যাটাগরি রয়েছে, কিন্তু কোন কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন অনলাইনে, যেটা মানুষের কাছে এখন মানে এই সময়ে এই কয়েকটা বিরক্তিকর যারা কথা বলছে। সবাইকে ভাই মিউট করে দিয়েছি, সবাইকে এরপরও আনমিউট করে কথা বলতেছে, প্লিজ দয়া করে অন্যদেরকে ডিস্টার্ব করবেন না। আপনার ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে এখানে উপকার করি না হোক, অপকার করতে আসি নাই, আপনারাও এখানে অনেকে যা পাচ্ছেন ইনশাল্লাহ পাবেন, দেখতে পাবেন যে লাস্ট পর্যন্ত আপনি এখান থেকে কী জিনিস শিখতেছেন। সো ওয়েট করতে হবে, প্রথমে বলছি যে কোনো ব্যাপারে ধৈর্য ধরতে হবে, এখানে এটা একটা ধৈর্যের পরীক্ষা, এখানে যে বসে শুনবেন তার মানে হচ্ছে যে আপনি চান। আমি আগে বলেছি এখানে এতজন পার্টিসিপেন্ট আজকে অংশগ্রহণ করেছে, আমার কাছে ভালো লাগতেছে যে আপনাদের আগ্রহ আছে, আগ্রহ আছে বিদে আমার থেকে আমি আরও দেবো, বরঞ্চ আজকে আমি যা দিতে চেয়েছি তার চেয়ে বেশি দেবো ইনশাল্লাহ কথা দিলাম। ঠিক আছে, তো সো একটু ধৈর্য ধরেন, নিজেকে ডেভেলপ করার জন্য এই সময়টা এখানে করুন। আমি আপনারা যদি এই এই ছোট্ট জিনিস শেখার জন্য একটা ট্রেনিং সেন্টারে যেতেন তাহলে আপনাদের কী হতো, পথে জ্যাম থাকে,
আমি কস্টিং ব্যাপারটা আলাদা ধরলাম, অনেক হ্যারাসমেন্ট আছে, গাড়িতে ওঠা জ্যামে পড়া, তারপরে কখনো কখনো আপনার টিচার থাকেও না, এটা আমি নিজে প্রুফ আমি অনেক জায়গায় দেখেছি, এটা স্বাভাবিক হয়ে যায়। তো এটা হচ্ছে একটু প্লিজ দয়া করে কেউ কথা বলবেন না। আচ্ছা এবার আসি প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট ক্যাটাগরিতে আপনি কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন এবং মার্কেটে কোনগুলো জনপ্রিয়, সেই জনপ্রিয় প্রোডাক্টগুলো আমি এখানে দেখাচ্ছি। সেটা যেমন হোম অ্যান্ড লাইফস্টাইল, বর্তমানে আমরা যারা বাসাবাড়িতে থাকি বা আছি তারা কিন্তু অনেক সময় এই যে ফার্নিচার বলেন অন্যান্য জিনিস বলেন যে হোম, এই জন্য কিন্তু এখন কেউ বাজারের দোকানে যাচ্ছে না, এটারও কিন্তু ট্রেন্ড বেড়ে গেছে, সবাই ফার্নিচার কিন্তু ফার্নিচারগুলো অনলাইন থেকে কিনতেছে। এরপর ওমেন্স ফ্যাশন, এটা তো খুবই জনপ্রিয়। তারপর হচ্ছে মেন্স ফ্যাশন, এটা খুবই কমন, ওয়াচ এটা তাছো কমন ফেভারিট এগুলো। এরপর ইলেকট্রনিক, ইলেকট্রনিক ডিভাইস তো অ্যাভেলেবেল, মানে এক টাইপের না বিভিন্ন টাইপের আছে, একদম বেবি থেকে শুরু করে একদম উপরের লেভেলের ইলেকট্রনিক প্রোডাক্ট কোন শ্রেণীর নাই, সব জাতি আছে, তো এটা খুবই কমন। তো এই জন্য আপনাদেরকে আমি এটা আইডিয়া দিচ্ছি যে এই ক্যাটাগরিগুলো নিয়ে, তবে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে নামবেন এবং লং টাইম কাজ করবেন যে কোনো একটা, তাহলে আপনার ওই ব্যাপারে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে, আপনি ডাউন হতে পারেন আপ হতে পারেন কোনো সমস্যা না, নিজেকে আপনি ধরেন যে আমি এখানে এক বছর কাজ করবো এই ক্যাটাগরি নিয়ে কাজ করবো, দেন আপনি এস্টাবলিশ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে টিভি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স, এটা ঘরের জিনিস এটা চলবেই। হেলথ অ্যান্ড বিউটি, এটা তো আরও চমৎকার একটা ক্যাটাগরি, এটা তো না চলার উপায় নেই। এরপর হচ্ছে বেবি, বেবিজ অ্যান্ড টয়েস, এটা জনপ্রিয়। এরপর হচ্ছে স্পোর্টস অ্যান্ড আউটডোর, এটা খুবই জনপ্রিয়। অটোমেটিক অ্যান্ড মোটর বাইক, তো এখানে যে ক্যাটাগরিগুলো আছে খুবই জনপ্রিয় ক্যাটাগরি, এবং এখানে এই ক্যাটাগরিগুলো আপনি কাজ করতে পারলেই আপনি ইনশাল্লাহ, তবে স্পেসিফিক এবং বুঝতে হবে, নিজেকে ধৈর্য ধারণ করে বুঝতে হবে এবং সেভাবে কাজে নামতে হবে। হ্যালো, ক্যাটাগরিগুলো যদি আরেকবার বলতেন। ক্যাটাগরি সম্পর্কে ঠিক আছে, আমি আরেকবার বলি, থ্যাংক ইউ। এই ক্যাটাগরি হচ্ছে যেমন হোম অ্যান্ড লাইফস্টাইল, তারপর হচ্ছে ওমেন্স ফ্যাশন, আমি বলছি যে এগুলো হচ্ছে কমন, মানে হোম অ্যান্ড লাইফস্টাইল এই ক্যাটাগরিটা যদি আপনি এই প্রোডাক্টটা যদি দেখেন মার্কেটে এখন কিন্তু অনলাইন থেকে এগুলো কিন্তু সবাই কিনতেছে। যেমন আমরা যে আগে চেয়ার বা অন্যান্য জিনিস কিন্তু গিয়ে কিনতাম, তো এখনও যে গিয়ে কিনতেছে না এটা আমি বলবো না, এখনও কিনতেছে, কিন্তু অনলাইনের কিন্তু ডে বাই ডে ট্রেন্ডটা বাড়তেছে এইসব জিনিসের প্রতি। যেমন অনলাইন থেকে এখন সবাই কেনে, যে ডেলিভারি তারা তো গড়ে এসে দিয়ে যাচ্ছে, তো আমরা যাওয়ার দরকার থাকি মার্কেটে, যা আছে সেটা আপনি চোখ বন্ধ করলে বুঝতে পারবেন, আবার অনলাইনে কী আছে সেটা চোখ বন্ধ করলে বুঝতে পারবেন, কোয়ালিটি তেমন একটা ডিফারেন্স হয় না। এরপর হচ্ছে ওমেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশনটা খুবই কমন, এটা অ্যাভেলেবেল চলবে। এরপর হচ্ছে মেন্স ফ্যাশন, এটা এটা হচ্ছে যুগ যুগোপযোগী এবং এটা একটা টপিক শেষে আমাদের কিছু প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি উত্তর দিবেন। আমি এই জন্য আমি বলেছি যে লাস্টে প্রশ্ন উত্তরের ব্যবস্থা রয়েছে, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি সেটা প্রথমেই বলেছি। একটা টপিক শেষে প্রশ্ন উত্তরটা দিলে যেটা হয় যে মানে মনে থাকে, কারণ এত বড় লং ইয়ে তো লাস্ট মোমেন্ট পর্যন্ত মনে থাকে। একটু পরে লাইভে যাব, তো লাইভে যেটা মানে প্র্যাকটিক্যাল দেখাবো তখন সেটা আপনার আরো বেশি ইয়েতে আসবে, ঠিক আছে? তো আমি জাস্ট এটা একটা থিওরি দিয়ে যাচ্ছি, এই কারণে মানে নেক্সট স্লাইডে যান, নেক্সট স্লাইডে যান ভাইয়া। আচ্ছা ঠিক, তো এটাই হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনার বুঝতে পারবেন, আমরা রেকর্ডিং তো দিয়ে দেবো, অসুবিধা নেই। এরপর হচ্ছে হাউ উই ক্যান মার্কেটিং, যে আপনি যে প্রোডাক্ট ক্যাটাগরির কথা বলেছি যে এগুলো নিয়ে কাজ করবেন, কীভাবে কাজ করবেন, তো এগুলো নিয়ে কাজ করার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে অর্গ্যানিক মেথড, আরেকটা হচ্ছে পেইড মেথড। তো অর্গ্যানিক মেথড হচ্ছে নন পেইড, অর্থাৎ পেইড ছাড়া আর কি, সেটাকে বলে অর্গ্যানিক। তো এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে হয়, আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে হয়। ধরেন গুগল আপনি একটা কিওয়ার্ড দিলেন যে বেস্ট মোবাইল প্রাইস ইন বিডি, তো এখানে কিছু লিঙ্ক শো করবে, তো যারা টপে আসবে তারা কিন্তু এই অর্গ্যানিক মার্কেটিং করে টপে গেছে বা টপে তাদেরকে দেখেন। এখানে হিউজ আপনি লিঙ্ক দেখতে পাবেন, কিন্তু টপে যারা আসছে তারা কীভাবে আসছে, তারা এসইও এবং এই অর্গ্যানিক মার্কেটিং করে টপে গেছে, তো এটা হচ্ছে অর্গ্যানিক সিস্টেম। ফেসবুকে এরকম অর্গ্যানিক সিস্টেম আছে, বিভিন্ন জায়গায় আপনার কন্টেন্ট মার্কেটিং করে সিস্টেম করে ফেসবুকের পেজ এসইও করে বিভিন্ন ধরনের অর্গ্যানিক সিস্টেম আছে, তো সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এরপর হচ্ছে পেইড মার্কেটিং,
পেইড মার্কেটিং এ ফেসবুক বুস্টিং আছে, গুগল ডিসপ্লে অ্যাড আছে, এরপর হচ্ছে বাল্ক এসএমএস এর মাধ্যমে হবে, তারপর হচ্ছে ইউটিউব আছে, এরপর হচ্ছে আদার্স অন্যান্য ক্লাসিফাইড অ্যাড আছে, ক্লাসিফাইড অ্যাড দিতে পারেন। যেমন আমি ক্লাসিফাইড সম্পর্কে বলেছিলাম যে বিক্রো.কম সহ অন্যান্য আছে, সেখানে আপনি পেইড অ্যাড করতে পারেন। এরপর মার্কেট প্লেস বিভিন্ন ক্যাম্পেইন করতে পারেন মার্কেটে। ভাইয়া বাল্ক বাল্ক এসএমএস টি একটু এক্সপ্লেইন করেন ভাইয়া। এটা হচ্ছে আপনারা মোবাইলে মনে হয় আজকে একটা এসএমএস পেয়েছেন আমাদের ইয়ের ব্যাপারে, এই সেমিনার ব্যাপারে পেয়েছেন কিনা আমি জানি না, অনেকে পেয়েছে ওই মোবাইল এসএমএস। রাইট রাইট, থ্যাংক ইউ। ওই মোবাইল এসএমএস টা, হ্যালো ভাইয়া, বাল্ক এসএমএস, হ্যালো ভাই, শুনতেছি? হ্যালো, যে শুনতেছি প্লিজ। হ্যাঁ ভাই, আচ্ছা তো আমি যেমন নেক্সট যেহেতু আমাদের আমরা প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, যার কারণে আমাদের একটু সময়টা একটু ইয়ে করতে হবে। এরপর হচ্ছে ই কমার্স ভ্যারিজ, ই কমার্স আপনার বাধাগুলো কোথায়? আমরা তো বলেছি যে আপনার ক্যাটাগরি আছে, মার্কেটিং করবেন, এখন এখানে কিছু বাধাও আছে, এই বাধাগুলো কী কী? প্রথম হচ্ছে বিগ ইনভেস্টমেন্ট, হাই কম্পিটিশন, এগুলো ওরা বলেছি। যাই হোক, এখানে আরও একবার আমি মনে করে দিচ্ছি, লেক অফ বিজনেস ম্যানেজমেন্ট স্কিল। বিজনেস ম্যানেজমেন্ট স্কিল নেই, আমরা যেন তেমন স্কিল না ছাড়াই যে জানি যে অমুক জন সাকসেস হয়েছে, আমি সাকসেস হবার নেমে গেছে, এটাই আর কিছু, আর কোনো ধরনের স্কিল নাই। প্রোডাক্ট সোর্স অ্যাট কম্পিটিটিভ প্রাইস, তারপর হচ্ছে প্রোডাক্ট স্টক রিস্ক ফ্যাক্টর, প্রোডাক্ট আপনার যে স্টক দরকার স্টক নাই আমরা কোথায় রাখবো, এটা একটা ফ্যাক্টর, প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে অন টাইম ডেলিভারি, নির্দিষ্ট সময় ডেলিভারি করার একটা হ্যাসেল। এরপর হচ্ছে আফটার সেল সার্ভিস, সেলের পরে যে একটা সার্ভিস দেওয়া দরকার সেটা আমাদের সেই ক্ষমতা নেই। বিজনেস লোকেশন ফ্যাক্টর, তো এটা হচ্ছে মেন আমাদের যে বাধাগুলো ই কমার্সের, এগুলো হচ্ছে আমাদের মেন বাধা, এবং এগুলো হচ্ছে বড়ো বড়ো বাধা, ছোটোখাটো বাধা না। নেক্সটে যাই, এরপর হচ্ছে রিসেলিং ক্লাউড বি স্মার্ট সলিউশন। রিসেলিং এখানে বুঝতে হবে মূল ফ্যাক্টরটা যেটা, সেটা হচ্ছে আমি যদি এই যে কথাগুলো বললাম যে আপনাদেরকে স্টক করতে হবে, ইচ্ছা করতে হবে, সেটা করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, সার্ভিস দিতে হবে, তারপর হচ্ছে ওয়ারেন্টি ইস্যু নিয়ে বিভিন্ন ফ্যাক্টর আছে, অনেক হ্যাসেল আছে, তো আমরা এটার জন্য স্মার্ট একটা সলিউশন বের করেছি, এবং এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা সলিউশন, সেটা হচ্ছে রিসেলিং। রিসেলিংটা কী? রিসেলিং ফ্যাক্টরটা হচ্ছে, আমি একটু শুধু এটাই বুঝে দিই রিসেলিংটা কী, সেটা হচ্ছে আপনি আমার থেকে একটা প্রোডাক্ট নেবেন, এই প্রোডাক্টটা আপনি সেল করবেন, কিন্তু এটার লাইবিলিটি যত ধরনের সার্ভিস বলেন, সাপোর্ট বলেন, পৌঁছে দেওয়া বলেন, এবং যা কিছু বলেন, এভরিথিংয়ের মেন দায়িত্ব আমার। রিসেল, আপনি প্রোডাক্টটা নিয়ে সেল করতেছেন, জাস্ট ওইটুকু জানলে হবে যে আপনি কীভাবে সেল করবেন, মানে ওই মেথডটাকে আপনাকে আবিষ্কার করতে হবে, এবং আমরা আছি, আপনাকে ভিতরে ভিতরে শুধু স্ট্রংভাবে থাকতে হবে যে আমি করবোই, কোনো কথা নয় করবো এনে হাও। কিন্তু আমরা এতদিন কিন্তু অনেকে আশা করছি যে চায়না থেকে যদি প্রোডাক্ট আনতে পারতাম, বাংলাদেশ মার্কেটে যদি ঢুকতে পারতাম কত ভালো হতো, কিন্তু সেই সাপোর্টটা, সেই বিগ বিগ সাপোর্ট আমরা দেবো, যেটা হচ্ছে আপনার চায়না যাওয়া লাগবে না, কোনো ধরনের বড়ো লাইসেন্স করা লাগবে না, ই চ্যানেল ব্রিকিংয়ের সাপোর্ট আমরা নিলাম। আপনি শুধু বুঝতে হবে রিসেলিংটা কীভাবে করবেন, মার্কেটিং কীভাবে করবেন, এবং আমাদের সাথে সবসময় আপনাদের সাপোর্ট আপনাদের সাথে থাকতে হবে। তো রিসেলিংয়ের যে ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটিতে হচ্ছে লো ইনভেস্টমেন্ট, কোনো ধরনের ইনভেস্টমেন্ট লাগবে না, যেটা লাগবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। নো স্টক, স্টক রিস্ক নেই, যদি প্রোডাক্ট আমার থেকে নেবেন আপনারা আবার রিস্ক, স্টক কিসের? এরপর হচ্ছে লস্ট অফ প্রোডাক্ট, লস অফ প্রোডাক্ট, এখানে অনেক প্রোডাক্ট আছে, অসুবিধা নেই। নো প্যাকেজিং, আপনার কোনো প্যাকেজিংয়ের চিন্তা নেই, আপনি যেটা সেল করতেছেন সেটা হচ্ছে আপনি জানেন, আপনি তো আমার থেকে নিয়েছেন, জাস্ট আপনি শুধু এটাই বুঝতে হবে যে আমার থেকে যে আপনার থেকে যে অর্ডার হলো, অর্ডারটা তো আপনার কাছেই করবো, জাস্ট অর্ডারটা লাস্ট ডেলিভারি হয়ে ডাইভার্ট হয়ে আসবে আমার কাছে, সেটা আপনি করতে হবে। দেন আপনার কোনো প্যাকেজিং টেনশন নেই, প্যাকেজিং আমরাই করবো, একটু বসে দেখাচ্ছি। নো ডেলিভারি হ্যাসেল, ডেলিভারি হ্যাসেল নেই, আপনি বসে থাকবেন শুধু সেল করে, আর এখান থেকে আমাদের লোক বৃদ্ধি আসবে শেষ, কিন্তু কোন টাকা আপনার সাথে থাকবে। এরপর হচ্ছে আমাদের রিসেলিং এর যে সিস্টেম, আচ্ছা ঠিক আছে, আমি রিসেলিং ফ্যাসিলিটিস, মানে আমি উপর যেগুলো বলেছি তার জন্য একটা সমাধান আমরা বের করেছি, এবং এটা অনেকেই বের করেছে, এটা কমন একটা মেথড রিসেলিং, কিন্তু স্মার্ট মেথড কার কার কাছে আছে, কারা কারা দিতে পারবো? ইভেন এমন তো হতে পারতো যে ধরুন আমরা অনেকের কাছে বিভিন্ন ধরনের টাকা টুকা নিয়ে ট্রেনিং করে, না আপনার স্মার্ট প্রসিডিউরের জন্য টাকা নেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি তো আমার একটা মানে আপনি তো চাচ্ছেন বিজনেস করবেন, তাহলে আপনার এই ইচ্ছে শক্তি থাকাটা আমাদের জন্য জরুরি,
এবং সেটাকে আমরা সেটাকে আমরা আপনার ধুয়ে মুছে আরো ফ্রেশ করে দেব। যেমন সেটা কি যেমন স্মার্ট একটুকে আমাকে বলেছেন যে স্মার্ট সলিউশনের জন্য আবার এটা একটু মানে বলার জন্য আমি এখানে আলোচনা করতে চাই রিসেলিং। রিসেলিংটা কি, ধরুন আমার কাছে একটা প্রোডাক্ট আছে লাইক এই গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাস এই গ্লাসটা আমার প্রোডাক্ট, আমি চায়না থেকে এনেছি, এই প্রোডাক্টটা ধরেন আপনি আমার কাছ থেকে নিয়ে সেল করতেছেন। প্রোডাক্টের সেল কি, প্রোডাক্ট ইমেজটাই তো একটা প্রোডাক্ট, তো ইমেজ যখন এটা সেল করবেন তখন পাবলিক তো আপনাকেই অ্যাড্রেস দিবে, সবই আপনার কাছে ইয়ে করবে, হ্যাঁ, দেন আপনি কী করবেন, আপনার তার অ্যাড্রেসটা শুধু আমাকে ডাইভার্ট করে দেবেন, এটি হচ্ছে আমার আপনার কাজ। কিন্তু আপনার সাথে আমাদের আমাদের একটা ডিপ থাকবে, কারণ এই প্রাইস আমার সাথে কত পাবলিকের সাথে কত সেটা তার সবাই জানবে না, এই জন্য প্রসেসিং আছে, সেটা নেক্সটে আমি লাইভ দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে রিসেলিং, মানে আমার থেকে নিয়ে আপনি সেল করতেছেন, কিন্তু আপনার হ্যাসেল নাই, কোনটা ডেলিভারি, এটা কত কষ্টের, আপনি একটা অর্ডার হলে আপনি হয়তো নিজে নিজে এটা এটাকে নিয়ে দৌড়ে দিয়ে আসতেছেন, তাহলে লাভের চেয়ে আপনার আরও মানে কী লাভ করবেন সেখানে লজের বোঝা যাচ্ছে বেশি, এই হ্যাসেল তো নাই, এটা তো আমার জন্য রিল্যাক্স, আমি বাসে বসে প্রোডাক্ট জাস্ট প্রচার দিচ্ছি, অর্ডার দিচ্ছে আমাকে আপনি জানাচ্ছেন যে অর্ডার আসছে, আমি যা আমার লোক দিয়ে অর্ডার দিবে এর ওয়ারেন্টি বলেন, সেটা আমার আর আফটার সেলিং সাপোর্ট সেটাও আমার, এটা হচ্ছে রিসেলিং ফ্যাসিলিটিস, ঠিক আছে। এরপর হচ্ছে আমি নেক্সটে যাই, এই রিসেলিং ফ্যাসিলিটিসের আমাদের একটা স্মার্ট ওয়ে আছে, আমরা কোন ক্যাটাগরিতে মোটামুটি আপনার সাথে আমরা মানে করবো আপনার সাথে নট কাস্টমার, এখানে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে বিক্রেতা, এটা আপনি, এই যেটা দেখতেছেন আপনারা দেখতেছেন আশা করি দেখতেছেন, আপনাদের অ্যাটেনশনের জন্য মাঝে মধ্যে প্রশ্নগুলো করি কারণ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে বিক্রেতা, তো এই বিক্রেতা হচ্ছে আপনি, আপনি প্রোডাক্ট আপনার অনলাইনে অনলাইন স্টোরে রেখেছেন, ঠিক আছে। তো উনি হচ্ছে ক্রেতা, উনি ক্রেতা হয়ে কী করতেছে এখান থেকে অর্ডার করতেছে, ঠিক আছে। তো অর্ডার করার পরে সরি দেখতে পাচ্ছেন না, আবার আমাদের dashify.com এ আমাকে আবার আপনি কি করছেন পুনরায় অর্ডার করেছেন, অর্ডার করার পরে আমরা কি করছি এই যে আমাদের ডেলিভারি ম্যান ক্রেতাকে দিয়ে আসছে, ক্রেতা কিন্তু আমাকে চিনে না, ক্রেতা কিন্তু আপনাকে চেনে আপনার স্টোরটাকে চেনে, তাহলে এটা কত বিশাল একটা ফ্যাসিলিটি, এটাতে হ্যাসেলে পুরো আমরাই করবো, আমরাই কাস্টমারদের সাথে আমাদের বেশি কথা বলতে হবে আমাদের। কিন্তু দেশিফাই যে মানে যাকে আমরা ই করবো, আমি তো বিক্রেতা কিন্তু দেশিফাই কি আমি অর্ডার করবো যে ভাই, হ্যাঁ এটা আপনার জন্য আমি এটাই আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো, অর্থাৎ দেশিফাইতে আপনার একটা ড্যাশবোর্ড থাকবে আলাদা একদম এবিসি এভরিথিং, আপনার অ্যাকাউন্টস কটা সেল হলো, কোন ডেটে সেল হলো, এটা ডেলিভারি টাইম কবে, আপনার ইভেন অ্যাকাউন্ট নাম্বার সহ আপনার কাছে টাকা, আপনার সাথে কোনো আমাদের কিছুই হওয়ার দরকার নেই, জাস্ট অর্ডার আপনার অ্যাড্রেসটা দিবেন, বাকি সব আমাদের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে হবে, স্মার্ট সিস্টেম, ঠিক আছে। সবই ঠান্ডা মাথায় উইদাউট কস্টিং করে দেবো, ঠিক আছে, এই লাইবিলিটি অন্তত আমার, কারণ আমি কথা দিচ্ছি যে আজকে না ইনশাল্লাহ আপনারা আজকে এখানে আমার পার্টিসিপেন্ট প্রায় 100 বেশি এখানে সরি 91 দেখাচ্ছে, যাই হোক যারা আছেন এখানে আমি সবাইকে চাচ্ছি সবাই সাকসেস হন, আমি আছি আমাদের সাপোর্ট আছে, কোনো সমস্যা নেই, আজকে শেষ না আপনাদের, ধরেন আজকে থেকে শুরু। এরপর হ্যালো ভাইয়া, আচ্ছা প্লিজ ভাই আমি শেষ করি, আমাকে প্রশ্ন করবেন অসুবিধা নেই, আমি যথেষ্ট সময় নিয়ে রাখছি আপনাদের জন্য, আজকে না আমি আরও দিন আসবো ইনশাল্লাহ। এরপর আসতেছি নেক্সট গ্রুপে, ক্লাসটা কতক্ষণ চলবে ভাইয়া? ভাই আমি সত্যি কথা হচ্ছে এখন কতক্ষণ এই যে জানি চলতেছে 7:30 থেকে শুরু হয়েছে
আমরা আরো চলবে ইনশাআল্লাহ, প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো তো আর চলবে, আসলে কতক্ষণ সেটা আমি এক্সাক্ট জানি না, তবে আশা করতেছি হয়তো বা সব মিলিয়ে আরো এক ঘন্টা দেড় ঘন্টা লাগতে পারে, এক ঘন্টা লাগতে, কারণ প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাবো। ঠিক আছে, এরপর হচ্ছে বিং এ প্রাউড রিসেলার অফ দেশিফাই ডট কম। এখানে দেশিফাই ডট কমের জন্য রিসেলার করতে, মানে রিসেলার জন্য দেশিফাইতে একটা অ্যাকাউন্ট পাওয়া লাগবে আর কিছু না, জাস্ট রিসেলারের জন্য। তো এখানে প্রথমত শিখ, আপনি অ্যাপটা ইনস্টল করবেন, সাইন আপ করবেন, অ্যাপ্লাই ফর রিসেলারতে ক্লিক করবেন, মানে ইজি। এখানে যেমন সাইন আপ, সাইন আপটা কি, যেমন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করতেছি, গুগল অ্যাকাউন্ট করতেছি, এই জাতীয় আর কি, রেজিস্টার হবে না আর কিছু না। অ্যাপ ইনস্টল, সাইন আপ, অ্যাপ্লাই ফর রিসেলার, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং ওন মেথড, এটা হচ্ছে ওন মেথড, আপনি কোন মেথডে অ্যাডভার্টাইজিং করবেন সেটা আমরা দিব, প্লেস অর্ডার দেন পারমিশন লেটার, শেষ। এটা আমাদের সার্কেল, এটা আমাদের স্মার্ট ওয়েব। এরপর আসতেছি নেক্সটে, এরপর হচ্ছে বিং এ প্রাউড রিসেলার অফ দেশিফাই ডট কম। যাই, এখন আমি ফেকে আসার পরে, প্রশ্ন উত্তর পর্বে আসার পরে আমি আপনাদেরকে এখন লাইভে নিয়ে যাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে প্রোডাক্ট নেবেন, কীভাবে প্রোডাক্টের রিপ্রাইসিং করবেন, সেটা কীভাবে পাবলিশ করবেন। ওকে, তো যে টিউটোরিয়াল এটা কি আপনাদের ওয়েবসাইটে পাওয়া যাবে না পরবর্তীতে? আমরা ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ যথাসম্ভব চেষ্টা করব আপনাকে ইমেল করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমি এখন লাইভে যাচ্ছি, একদম স্ক্রিনে আসছি। টিউটোরিয়ালটা আমাদের ইমেইলে দিলে খুব ভালো হবে, আমাদের উপকার আসবে ইনশাআল্লাহ, দেওয়ার চেষ্টা করব। ইভেন আজকে না, আপনাদের কোন নক করব, আমরা আরো সেমিনার করব, শুধু আপনি অ্যাক্টিভ আছেন কিনা এটা আজকে ট্রাই হচ্ছে। এই টপিকটার উপর আরেকটা সেমিনার রাখলে আমার মনে ভালো হবে। আরো একটা না ভাই, আপনার সাথে আমরা লং টাইম আছে, আমি প্রথমে কথা দিয়েছি যে আমাদের সাথে লং, হ্যালো, নিজেকে আরো সেমিনার হবে, আরো সেমিনার হবে, প্লিজ আমার কথা শুনুন, প্লিজ একটু আমার কথা শুনুন, আমি এখানে আসছি কেন, আজকে হয়েছে আপনারা ব্যাক সিকুয়েলটা বললে ভালো হতো ভাই, প্লিজ একটু ওয়েট করেন, যারা এখানে অনেকক্ষণ পর্যন্ত বসে আছে দীর্ঘক্ষণ সবাই একটু দয়া করে চুপ থাকুন, প্রশ্নগুলো আগে করে আমরা নোট করে রেখে প্রশ্নগুলো আগে করি, পরে করি এফকিউ করে টপিকটা শুনি, তারপর প্লিজ আমি মিউট করেছি ভাই, একটু দুইটা মিনিট আমার কথা শুনুন। আমি প্রথম বলেছি কি আপনাদের সাথে আমি লং টাইম থাকবো, কারণ আজকে এনেছি আপনি আবার অন্যদিকে চলে যাবেন, এটা কি হয়, আপনি আসেন কেন, কি জন্য আসছেন, এটা আগে দেখেন প্রথমে, দেন আমি কি করি, বা আমার সাথে আপনার সাথে ট্রানজেকশন কি, আমার সাথে যে ট্রানজেকশন হবে সেটা হচ্ছে আমার সাথে একটা সম্পর্ক হবে, কেন, আপনার নিজেকে ডেভেলপ করার জন্য, আপনার স্কিলটাকে আরও ডেভেলপ করার জন্য। আমি আমার ক্ষুদ্র আইডিয়া থেকে, আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি অন্তত এই কাজটা করতে পারবো ইনশাল্লাহ, কারণ আমার সেই বিশ্বাস এবং সেই ট্রাস্ট আমার আছে। আপনাদেরকে যেটা আমি করে দেবো সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট হওয়ার একটা কৌশল করে দেবো। ইভেন এই যে এতক্ষণ ধরে বললাম যে প্রোডাক্টের সিস্টেম, এটা সহজ, মানে কত সহজে করতে পারেন এই জিনিসটা, মার্কেটিং কত সহজে করতে পারেন এই ব্যাপারটা, ইভেন মানে লেস কস্ট, মানে আপনার কস্ট হবে না ইনশাল্লাহ, মানে যেটা হবে সেটা হচ্ছে, ধরুন আমি যদি চলার পথে এক জায়গায় যাই গাড়িতে উঠে, যে অন্য জায়গায় আমার সেমিনার আছে আমি গাড়িতে উঠে যাবো, এখন যদি সেমিনারকে বলি যে আমার তো গাড়িতে ভাড়া দিলাম, তাহলে এই ভাড়াটার কস্টিং কী হবে, এটা কি হবে না, সো আমাকে আমার যে বেসিক কস্টিং সেটা আমাকে করতেই হবে, কিন্তু আপনি বড় বড় হেসেল থেকে বাঁচতেছেন যেটা আমি এতক্ষণ ধরে আলাপ করতেছিলাম। তো ইনশাল্লাহ এখানে এখন ক্লিয়ার করে দিচ্ছি প্র্যাকটিক্যাল কীভাবে একটা আমরা দেশিফাইতে অ্যাকাউন্ট করবো, দেশিফাইতে দেশিফাই অ্যাকাউন্ট করার পরে আমরা কীভাবে একটা স্টোর করবো, স্টোরে কীভাবে আমরা প্রাইস রিপ্রাইস করে সেটাকে আমরা পাবলিশ করব। তো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, আশা করি সবাই মজা পাচ্ছেন, ভালো লাগতেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আবার কমেন্টে লিখেন যে ইয়েস, তাহলে আমি আবার প্র্যাকটিক্যালটা শুরু করি, কারণ আমি সবার অ্যাটেনশন চাচ্ছি আর কিছুই না। থ্যাংক ইউ মোহাম্মদ তালুকদার, থ্যাংক ইউ মোমিন তালুকদার, মিরাজ মাহমুদ, নিগার সুলতানা, থ্যাংক ইউ রেডমি, থ্যাংক ইউ এমডি সিমুল ইসলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক সুন্দর করে মানে তাদের অ্যাটেনশন, সবার অ্যাটেনশন আছে, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো অনেক ধন্যবাদ, আপনাদের সবাইয়ের অ্যাটেনশন ভালো এবং সবাই চান যে এখানে সাকসেস করতে, তো ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, অবশ্যই সাকসেস হবেন। ভাই এমনটা কেন করে আমি বুঝতেছি না, কেন করতেছেন আপনারা এমন? আসলে আমি বুঝতেছি না এটা আসলে কি ধরনের, মানে এটা আপনি বুঝতেছেন না, যাই হোক আপনি বুঝতেছেন না, যাই হোক
আচ্ছা আমি আবার মিউট করে দিচ্ছি, এখন আমরা যাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এখন যে পার্টটা দেখাবো খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রথম হচ্ছে কি, আমাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে কোথায়, আমি যা আমাকে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে এবং আমার মনে মনে থিঙ্কিং করতে হবে যে আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করবো। আমাদের এখানে হিউজ ক্যাটাগরি আছে, হিউজ প্রোডাক্ট আছে, এই দেখুন ওমেন্স ফ্যাশন, বেবি কিডস ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রিক, মানে এখানে ভরা, অর্থাৎ এবং এটার মানে আমি যেটা বলবো ইনশাল্লাহ গুণগত মান কোনটা মার্কেটের গুণগত মান হচ্ছে কোনটা কম না আপনি নিজে দেখবেন। এখানে যে ব্যাপারটা হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আমি আমার অ্যাকাউন্টে আছি, অ্যাকাউন্ট করা খুবই সহজ। এটা যদি এটা আমাদের আপনারা যদি কেউ নাও পারেন, আমাদের সাপোর্ট ইনশাল্লাহ আছে সবসময়। অ্যাকাউন্ট করা ইজি, যেমন আপনি ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট করেছেন, গুগলে কীভাবে অ্যাকাউন্ট করেন, এইভাবেই। এখন আমি মেয়ে অ্যাকাউন্টে যাই আমার। আপনার অ্যাকাউন্ট করার পরে এখানে একটা অপশন থাকবে, এটা তো দেখতেছেন তাই না? আচ্ছা জি ভাইয়া দেখতেছি। আচ্ছা থ্যাংক ইউ। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা তো এখানে আসার পরে জাস্ট এই অপশনে আসার পর আপনাদেরকে ক্লিক করতে হবে জয়েন অ্যাজ রিসেলার। কত ইজি, এটা হচ্ছে মানে এই অপশনটা হচ্ছে আপনার ফ্যাসিলিটির জন্য। এতক্ষণ আমি যেটা বলেছিলাম যে আপনার যে হ্যাসেল, স্টোরের হ্যাসেল, প্রোডাক্ট ডেলিভারির হ্যাসেল, তারপর হচ্ছে পাবলিককে যে এটা কী বলে ওয়ারেন্টি হ্যাসেল, এসব হ্যাসেলের জন্য আমরা। তো এখানে জাস্ট রিসেলারে ক্লিক করবেন। রিসেলারে ক্লিক করার পরে আপনার এখানে যে শপ অফ কোম্পানি নেম, আপনার শপের কোম্পানি নেম দিবেন, এরপর হচ্ছে শপ অ্যাড্রেস দিবেন, এরপর হচ্ছে একটা লিঙ্ক দিবেন, লিঙ্কটা অপশনাল, লিঙ্ক না থাকলে সমস্যা নেই, একটা লগো দিবেন কোম্পানি, এরপর হচ্ছে ট্রেড লাইসেন্স, এটা অপশনাল, সমস্যা নেই, এরপর হচ্ছে নেক্সট, দেন হচ্ছে যা যা আছে ইনফরমেশন দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে কনফার্ম করে দিবেন, শেষ, সহজ হিসেবে। এরপর এই এটা করলে কী হবে, রিসেলার অ্যাকাউন্ট করলে কী হবে আমি বলি, রিসেলার অ্যাকাউন্ট করলে হচ্ছে আমাদের যে প্রোডাক্টের প্রাইস, আমি লাইক একটা প্রাইস দেখে এখানে ধরেন আমাদের যে লাইক এই প্রোডাক্টটা আটা মিক্সার, এই প্রোডাক্টটা এখানে আছে 490। আপনি যখন রিসেলার হয়ে যাবেন আপনি কিন্তু এই 490 আর দেখবেন না, আপনি তার চেয়েও লো প্রাইস দেখবেন, যেটা আপনার জন্য এটা এটা সিক্রেট অপশন, এটা আপনার ড্যাশবোর্ডে থাকবে, অন্য কোথাও শো করবে না। দেন আপনি কী করবেন, আমরা তো এখন মনে করেন আমি আমি বা আপনি এখন রিসেলার হয়ে গেছেন, ওয়েলকাম। এখন আপনার কাজ কি, আপনি একটা ক্যাটাগরি চুজ করছেন যে আমি হ্যাঁ এই ধরনের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। প্রথমে আমাদের যে হিউজ প্রোডাক্ট আছে একটু আমি এই প্রোডাক্ট নিয়ে একটু দেখাই আপনাদেরকে, আমি যেগুলো উপরে বলেছিলাম যে কোন ক্যাটাগরির নাই। দেন বেস্ট সেলার প্রোডাক্ট আছে, মানে এখানে যে যে সেলার সেলার ইয়েগুলো প্রোডাক্ট বেস্ট, এরপর দেখেন ফ্যাশন, ওমেন ফ্যাশনের আছে, এরপর আমি এখানে যাই যে ইলেকট্রিক, ইলেকট্রিকের মানে ভরা কী চান, এরপর দেখেন এই যে ডিজিটাল থেরাপি, তারপর হচ্ছে গিয়ে ইভেন মাস্ক, তো মাস্ক যে আইটেম আমাদের মাস্ক আছে, তো মানে ক্যাটাগরির অভাব নেই আপনার। এখান থেকে যেটা করতে হবে আপনাকে একটা সিলেক্ট করতে হবে, ধরুন আপনি এই প্রোডাক্টটা পাবলিশ করবেন, এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ধরুন লাইক আপনি জাস্ট সিম্পলি এই ইমেজটাই ইমেজ সেভেজ, এখানে রাইট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্লিজ সবাই একটু মিউট করেন, আমার মনে হয় আমি এখানে 100 বার উপরে মিউট করেছি ভাই, প্লিজ আরো একবার মিউট করে দিচ্ছি। যাই হোক ঠিক আছে, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ, জাস্ট আপনার ইমেজটা এক জায়গায় সেভ করেন, এটা ধরেন আটা মিক্সিং দিয়ে সেভ করতেছি, সেভ করলাম। দেন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ফেসবুকে একটা পেজ খুলতে হবে, আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করেছি যেটা আমরা মার্কেট করব। এখন কৌশলটা দেখেন কীভাবে উদাউট পে, এখন আমি আবেদন করেন আমি অ্যাপ্রুভ দিয়ে দেই। আচ্ছা আচ্ছা অ্যাপ্রুভ দিয়ে দেন আমি দিচ্ছি।
ইনফরমেশন সেট তো আমি এটা যেটা রিসেলার ব্যাপারটা বলেছিলাম আমাদের সাপোর্ট থেকে আমাকে হেল্প করতেছে অনেক ধন্যবাদ ইয়াসিন ভাই মানে উনি চাচ্ছে যে এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে যান যে আমাদের যে প্রাইসিং এর ব্যাপারটা তো আমি করলাম আমাদের দেখি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমি আবার অ্যাকাউন্টে যাই যাই হোক সাপোর্টে কাজ করুক আমি এটা দেখাবো তো আমি এখন নেক্সট যেটা দেখাতে চাচ্ছিলাম আর কি আমরা ছিলাম হচ্ছে এখানে আচ্ছা সবাই দেখতেছেন দেখতেছেন এখন যে আমি একটা ফেসবুক পেজ খুলে আছি দেখতেছেন সবাই বিজনেস অর ব্র্যান্ড এটা সিলেক্ট করে আমরা জাস্ট নেক্সট এরপর হচ্ছে পেজ নেম এটা পেজ নেমটা এমন একটা কাজ করা যায় যেটা হচ্ছে ধরুন আপনি একটা ক্যাটাগরি চুজ করেছেন যে একটা নিয়ে থাকবেন ধরুন ইলেকট্রিক হোক সেটা হচ্ছে আপনার ফ্যাশন সেটা হচ্ছে ওয়াচ অথবা অন্য কিছু আপনি একটা চুজ করবেন সে একটার উপর যদি নাম দেন সেটা আরও বেশি বেটার এবং নামটা সংক্ষেপে যেন মনে থাকে ধরুন একটা আমি চুজ করছি কি আমরা যে আটা মিক্সার এটা হচ্ছে ধরেন হোম ক্যাটাগরি ধরুন আমি যদি যে এই ক্যাটাগরিটাকে ধরেন হাউস অ্যাপ্লায়েন্স নাকি দেব যাই হোক এটা একটা নাম দিই হ্যাঁ বা ইলেকট্রো গিয়ার দিলাম ক্যাটাগরি দিলাম হচ্ছে ইলেকট্রনিক্স এরপর হচ্ছে সময় নিচ্ছে এখানে হচ্ছে আপলোড এর প্রোফাইল পিকচার তা আপনি এখানে আপনার মানে মনের মতো করে যদি চান যে হ্যাঁ আপনি আমার যে লোগো এবং যে ব্যানার এগুলো ইউনিক হবে যেমন ব্যানারে যদি সুন্দর ইলেকট্রনিক প্রোডাক্ট থাকে তাহলে সেক্ষেত্রে বেটার লোগোটা যদি ইলেকট্রনিকের মতো হয় তাহলে সেটা বেটার তা আমি সেজন্য একটা আইডিয়া দিচ্ছি আইডিয়া হচ্ছে আপনার সিম্পলি যেমন হচ্ছে গুগলে গিয়ে ইকো হচ্ছে কথা ইকো হচ্ছে আমাদের এখানে হচ্ছে না ঠিক আছে আচ্ছা তাহলে ঠিকই আছে আমার মনে হয় আপনি যেখানে ঠিক আছে আপনাদেরকে এখন লগোর জন্য আইডিয়া দেবো এবং হচ্ছে সিম্পলি মানে ব্যানারের জন্য আইডিয়া দেবো কারণ সবকিছু ইউনিক হতে হবে যেমন আমি করছি কি ইলেকট্রনিক লগো কারণ ইলেকট্রনিক আমি যদি ইমেজে যাই এখানে ইলেকট্রনিক লগো আসছে দেখেন অনেক ধরনের লগো আছে বিভিন্ন ব্র্যান্ডের আসছে আর কি বড় বড় ব্র্যান্ডের তারপরে ধরেন ইলেকট্রনিক্স দেখেন ইউনিক ইলেকট্রনিক্স মানে আইকনটা মানে
ইলেকট্রনিক ইলেকট্রনিক টাইপ হ্যাঁ এটা ইউনিক ইউনিক লবি আমরা এটা নিচ্ছি মানে আপনি যে এটা দিবেন তা না একটু মডিফাই করে দেওয়ার চেষ্টা করবেন কারণ একই জিনিস যদি আরেক জায়গায় থাকে তাহলে কপি হয়ে গেল সেটা আপনার ব্র্যান্ডের জন্য বেটার না কিন্তু আমি চাচ্ছি হচ্ছে লগো দেন আর ব্যানারই দেন সেটা হইতে হবে ইউনিক এবং যে আপনার পেজটা দেখলে লগো দেখলে যেন বোঝা যায় হ্যাঁ এটা হচ্ছে ওই পেজটাই আমি যেটা চাচ্ছিলাম এরপর হচ্ছে আরেকটা ব্যানার দিয়েছে হ্যাঁ ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ফেসবুক কভার আমি জাস্ট এটা আমি আমি ধরো নতুন আমি একটা তৈরি করতেছি লাইক এভাবে সবাই কিন্তু সবার থেকে সবার কাছে কিন্তু আইডিয়া নাই আইডিয়া হচ্ছে অন্য থেকে নিজে নিজে কিছু একটা অ্যাড করে একটা ক্রিয়েটিভিটি নিজে তৈরি করতে হবে এরপর হচ্ছে আচ্ছা টু পার্টিসিপেন্ট রেজড হ্যান্ড এটা আমরা লাস্টে দেখব সমস্যা নেই ধরেন ইলেকট্রনিক্স এই দেখেন এই ব্যানারটা নিট অ্যান্ড ক্লিন দেখছেন তাদের এখানে নামও আছে ধরেন এটা হচ্ছে ইলেকট্রনিক নিট এটার নাম ইভেন তাদের কিছু প্রোডাক্ট দেওয়া আছে খুবই সুন্দর এটা আমি সেভ করে নিই আপনি ডিজাইন করুন এখন ডিজাইনের মধ্যে আমরা আর একটা চমৎকার টুলের ব্যবহার দেখাবো এখন রিডিজাইনের জন্য ধরেন আপনি এই লোগো এবং এই ব্যানার আপনি এডিট করবেন সেজন্য একটা টুল আছে canva.com এটা চমৎকার একটা টুল এখানে ফ্রি কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই এখানে আপনি রিডিজাইন করতে পারবেন তো কাস্টম কতটুকু হাইট ওয়েট আপনি দেবেন ধরেন আমি 300x300 পিক্সেল দেবো লগোর জন্য ডিজাইন দেখতে পাচ্ছেন তো সবাই না শুধু ইয়েস লেখেন সমস্যা নেই কথা বলার দরকার নেই আচ্ছা এইখানে যে দিব এই প্রোডাক্ট সম্পর্কে আমি আইডিয়া পাবো কিভাবে এখানে কি আগে আপনাদের থেকে নিতে হবে সেটা আমি ওয়েট এই যে আমি দিচ্ছি প্রোডাক্ট আইডি কিন্তু আমি একটু আগে বলেছি আমি আরেকবার এক্সপ্লেইন করব প্রোডাক্টের জন্য আমি এটা আচ্ছা এখানে এই যে এরকম ছোট করে একটা ইয়ার্স আমি 300x300 নেওয়ার পর দেন এখানে আমাদের যে আপনি যেটা মানে ইয়ে করতে চান আসবে এটাকে একটু মডিফাই করতে চান সেটা এখানে আপলোড দিবেন ডিভাইস ডেস্কটপ হ্যাঁ আপনি এটাকে কোনটাতে এডিট করতেছেন আপনি কোন সফটওয়্যারে সেটা হচ্ছে অনলাইনের canva.com আমি এটাকে বলেছিলাম canva.com এই দেখেন এখানে এসেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন canva.com চমৎকার একটা টুল ইভেন আমাদের প্রোডাক্ট এখানে কিভাবে আবার রিএডিট করে আপনি প্রাইসিং করবেন সেটা দেখাবো ঠিক আছে তো এখানে এসে ধরুন আপনার এখানে বিভিন্ন ধরনের যে এলিমেন্ট রয়েছে এখানে বিভিন্ন এলিমেন্ট আছে তারপরে যে ইমেজ আছে টেক্সট আছে আমি যদি চাই যে আমার যে এই এখান থেকে এই লেখাটা মুছতে হবে জাস্ট এই এলিমেন্ট এটা নিব নিয়ে আমি এটা ছোটো করলাম নিচে লেখাটা মুছে দিলাম তবে এখানে এটাকে আমি সাদা করে দিই ব্যাস শেষ মানে চমৎকার এটা অনেক চমৎকার একটা টুল এরপর হচ্ছে জাস্ট এডিট হেডিং আমি হেডিং দেবো এখানে জাস্ট আপনার পেজের কী নাম আমরা যেটা বলছিলাম যে ইলেকট্রো ইলেকট্রো ওকে হ্যাঁ অনেক চমৎকার ইভেন আপনি চাইলে এই পুরো ব্যাকগ্রাউন্ডের একটু এদিক সেদিক করে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এগুলো আপনি এভাবে দিতে পারেন তবে ঘাটতি তো হবে একটু ঘাটাঘাটি সবাইকে করতে হবে কারণ হচ্ছে সেটা আজকে দেখাচ্ছে আপনার শুধু মনে রাখতে হবে ক্যানভা তো ক্যানভা যদি ভালো আরও কিছু করতে হয় ঠিক ইউটিউবে সার্চ করেন কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি ইজিতে কীভাবে এডিট করে ফেলবো এটা এক মিনিটও লাগে না যে আমি এটা করতে শেষ এরপর জাস্ট এখান থেকে ডাউনলোড দেবেন ডাউনলোড দিলে সেটা ডাউনলোড হয়ে যাবে ফর্মেট আসবে আপনি ফর্মেট চুজ করে সেটা ডাউনলোড শেষ তো এটা হচ্ছে আমাদের লগো তৈরি হয়ে গেল পোজ দিয়ে দিই এখন যাব হচ্ছে আমরা আমাদের পেজে
দেন আপলোড প্রোফাইল পিকচারে যাই ডেস্কটপ ইলেকট্রো ডাউনলোড ডাউনলোড এরপর হচ্ছে আপলোড কভার ফটো এখানে ক্লিক করে এটার এডিট আমি করলাম না আপনারা আপনাদের মতো করে করে নেবেন একটু সময় নিচ্ছে চমৎকার ইলেকট্রো গেল কিছু নিট অ্যান্ড ক্লিন এরপরে এখানে আপনি আপনার মতো করে এভাবে অ্যাপটা করবেন এখন দেখা করছে আপনি স্টোর কীভাবে করবেন ঠিক আছে স্টোর তো স্টোর করার জন্য আমাদের ফেসবুকের এখানে একটা সেটিং আছে সেটিং অপশনে যেতে হবে পেজের যাওয়ার পর একটা কথা বলি ফেসবুক স্টোর যারা করবেন সেটা এখনই বলে দেওয়া ভালো আপনাদের যে অ্যাডস অ্যাকাউন্ট ব্লক থাকে মানে অ্যাডভার্টাইজিং করেন এরকম অ্যাকাউন্টস ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু স্টোর হবে না আমি শর্টকাটে দেখে যে আমরা আপনার যাবেন হচ্ছে টেমপ্লেটে টেমপ্লেটে যাওয়ার পর টেমপ্লেটে যাওয়ার পর এখান থেকে দেখবেন শপ নামে কোনো অপশন আছে না শপ তো এখানে দেখেন শপ নামে কোনো অপশন নাই ইভেন্ট রিভিউ ভিডিও ফটোজ অ্যাবাউট শপ নামে কোনো অপশন নেই তো এখান থেকে অ্যাড এ ট্যাব দিবেন এরপর এখানে আমরা পেয়ে গেছি যে শপ ঠিক আছে অ্যাড ট্যাব এখান থেকে চাইলে আরও আরও অফার্স যেমন অফার্সের ট্যাবটা অ্যাড করতে পারেন অফার ক্লোজ দেন আমি শপটাকে দিব হচ্ছে একদম উপরে শপটা শপটাকে একবারে এটা আমার শপ এটা ফোর থাকবে এটা থাকবে হচ্ছে অফার্স এই তো হয়ে গেল আমাদের ফেসবুকের মোটামুটি সেটিং পেজ হয়ে গেছে এখন আমরা আমাদের এখানে এই শপে আমরা আমাদের প্রোডাক্টটা আপলোড করবো সেখানে ব্যাপার আছে আমরা আপলোড করবো কোনটা আমরা ড্যাশবোর্ডে যে প্রাইস পাবো মার্কেটে সেটা দেখে শুনে মোটামুটি আমার কিন্তু মাথায় থাকে যে অনলাইনে কোথায় কী প্রোডাক্ট কীরকম ক্যাটাগরি বা প্রোডাক্ট কীরকম প্রাইস পেতে পারে তো সেজন্য আমরা আরও সামনে ক্লাস করবো অসুবিধা নেই আজকে যে ব্যাপারটা হচ্ছে আমরা দেখাবো হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি কীভাবে আপনার রেঞ্জের থেকে মোটামুটি একটা লাভ করলে আপনার মোটামুটি লাভ হবে ধরনের প্রাইস বসাই কীভাবে সেটাকে আপনি প্রমোট করবেন এই জিনিসটা দেখাবো আমরা হচ্ছে পেজে যাই তো পেজ আসার পর দেখেন এখানে এই যে সি মোড়ে যাবেন পেজ যেহেতু আমরা শপটাকে উপরে রেখেছিলাম দেখেন আমাদের এখন শপ নামে একটা অপশন চলে এসছে এখানে তো এই শপটা কিন্তু আগে ছিল না আমরা যখন এখন ট্যাব অ্যাড করলাম তখন এই শপ আসবে এখন আমরা যেটা করব শপে ক্লিক করব শপে ক্লিক করার পরে গো টু কমার্স ম্যানেজার তো এখানে দেখেন স্টার্ট সেটিং আপ ইউর শপ যেহেতু আমাদের এখানে ওয়েবসাইটের কথা বলা আছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু কাস্টমার টু কমপ্লিট দ্যার পারচেস তো এখানে যেহেতু ওয়েবসাইটের কথা বলা আছে ওয়েবসাইট আমরা সিলেক্ট করবো না যেহেতু আমরা ওয়েবসাইট নেই আমি আগে বলেছি এসএল থেকে আপনারা কীভাবে খুব কমে বা খুব সহজে ইয়ে হবেন এটা তারপর হচ্ছে চেক আউট অন ফেসবুক ইনস্টাগ্রামের দরকার নেই আমরা ডিরেক্ট মেসেজের মাধ্যমে তার সাথে কমিউনিকেট করবো দেন গেট স্টার্ট ভিডিওটা আপনি ভিডিওটা রেকর্ড হইতেছে যে এই ভিডিওটা আপনি গ্রুপে আপলোড দিন ইনশাআল্লাহ আমি বারবার বলেছি যে আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো এটা লং ভিডিও তো আমরা অবশ্যই অবশ্যই আমরা আপনাদের তো অনেকে চেয়েছেন এবং আপনাদের সুবিধার্থে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ আমি করে দিলাম
এরপর চুজ বিজনেস ইলেকট্রোগিয়ার দেন হচ্ছে নেক্সট এরপর হচ্ছে অ্যাকাউন্ট নেম আমাদের অ্যাকাউন্ট নেম ধরলাম ইলেকট্রোগিয়ারে আছে ইজ দ্য সেম নেম অফ ইউর বিজনেস নেম অসুবিধা নেই বিজনেস ইমেল এখানে একটা বিজনেস ইমেল দিয়ে দেন লাইক আমি আমার ইমেল দিয়ে দিলাম যে ক্যাটালগ এখানে হচ্ছে ক্যাটালগ হচ্ছে আপনি এখানে একটা ধরেন একটা নাম দিবেন যে ওই নাম পারপাস আমাদের প্রোডাক্ট আপ হবে সবকিছু ঠিক আছে ক্রিয়েট ইউর শপ এখানে যদি এই পর্বটা আপনার যদি ফেসবুকের অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা না থাকে অথবা ফেসবুকের যে কি বলে অ্যাডসের অ্যাকাউন্টে কোনো ঝামেলা না থাকে তাহলে এটা আপনি করতে পারবেন অথবা আপনি করতে পারবেন এটা আগে বলে রাখলাম কারণ অনেকের অ্যাকাউন্ট ডিজিবল থাকতে পারে সে বলবে যে আমার হচ্ছে না সে পুনরায় আবার কন্ট্যাক্ট করতে চাইবে তার আগে বলে দিলাম কন্ট্যাক্ট করার দরকার নেই আপনি ফেসবুকে যখনই আপনি ঝামেলা করবে বা ওখানে শো করবে যে আপনার ফেসবুকের অ্যাডসের অ্যাকাউন্ট ইয়ে করা আছে এখানে দেখেন এই যে আমি একটু আগে বললাম যে আমরা একটু আগে একটা ক্যাটালগের কথা বললাম তো ক্যাটালগে এখানে যে দেখেন যে অ্যাড আইটেম নামে একটা অপশন আসছে তো এখন আমরা আমাদের এখানে এই শপে অ্যাড আইটেম দিয়ে আমরা এখানে আমাদের যে প্রোডাক্ট একটু আগে আমরা যেটা চুজ করেছি সেটা আমরা এখানে আপলোড দিব কিন্তু তার আগে বলেছি যে প্রাইসের ব্যাপারে কী করতে হবে আমরা সেটা দেখব এখন তো এই জন্য আমরা যাব হচ্ছে এতে আমাদের স্টোরেজে আমরা দেখি আমাদের স্টোরের সেখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়া জয়নাজ রিসেলারে ইয়া করে দেন ক্লিক করে কাজটা কমপ্লিট করে দেন বাকিটা অ্যাপ্রুভ করে দিচ্ছি করেছি অ্যাপ্রুভ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ দিচ্ছি ওকে ওকে স্যার সো ইন আইডি যে কার্ড নাম্বারটা আমি করে দিচ্ছি আচ্ছা আমি সাপোর্টের সাথে একটু কথা বলতে চাইছি যে এনআইডি নাম্বার কি আমি যে 13টা লিখে দিলে হবে নাকি আমার যা আছে এখন আপাতত আর কি যে তো সব হ্যাঁ 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 লিখে দেন তবে এটা ইনভ্যালিড দেওয়া যাবে না হ্যাঁ এটা আপনার তো টেস্টের সুবিধার থেকে ইয়াটা দেওয়া হলো রাইট হ্যাঁ এটা আমাকে সবাইকে বলে দিই এখানে এনআইডির যে নাম্বারটা হ্যাঁ আমার যে পার্টিসিপেন্ট তারা শুনতে পাচ্ছেন এটা ইম্পর্টেন্ট যারা পার্টিসিপেন্ট আছেন এখানে শুনতে পাচ্ছেন সবাই আচ্ছা প্লিজ এখানে হচ্ছে দিবেন না এই কারণে কারণ আপনাদের সাথে আমাদের একটা ট্রানজ্যাকশন হবে অ্যাকাউন্ট এবং বিকাশে বা অন্য ট্রানজ্যাকশন হবে সেক্ষেত্রে আপনার এটা কিন্তু এটা এই আইডি অনেক ইম্পর্টেন্ট এই আইডির উপরে ডিপেন্ড করে আপনার সাথে আমরা বিজনেস করবো ঠিক আছে তো কনফার্ম করে দিলাম আচ্ছা এবার আশা করি সব কিছু ঠিক আছে ঠিক আছে সাপোর্ট থেকে একটু দেখেন আমি পেন্ডিং দেখাচ্ছে যেহেতু আমরা মোটামুটি শেষ পর্যায়ে
ভাই রিলোড দা তাহলে হবে যাই অসুবিধা নেই সাপোর্ট করতেছে তাহলে আমি এর ফাঁকে আর একটু দু মিনিট কথা বলে নিই সেটা হচ্ছে আমরা যখন প্রোডাক্টটা নেব আমরা প্রোডাক্ট নেব হ্যাঁ তো এখানে আমরা যখন প্রাইসটা দেখব আমরা আসুক এটা দেখাবো প্রাইসটা দেন আমরা আবার এটাকে রিএডিট করব কারণ আপনি দেখবেন অন্যান্য স্টোরে অনেক সুন্দর করে প্রাইসিং দেওয়া থাকে হ্যাঁ তো প্রাইসিংয়ের জন্য কিন্তু একটা ডিজাইন আছে যেমন আমি একটু আগে গুগলেকে দেখিয়েছি যে প্রাইস যেমন আপনারা যদি দেখেন যে প্রোডাক্ট প্রাইস স্টার প্রোডাক্ট প্রাইস স্টার স্টার এটাকে কী বলে ট্যাগ এটা নিলাম খুব সুন্দর তো এমন কিছু করতে চান যেন আপনারটা হয় একটু ভিন্ন কারণ কি টিভিটি হচ্ছে আসল আপনি দেখেন আমরা যদি পথে ঘাটে ঘুরি কখনো সুন্দর একটা দোকান দেখলে সেখানে ঢোকার চেষ্টা করি কারণ কিনবো না তারপরে যদি যদি বলে আড্ডা দেবো তাহলে কিন্তু সুন্দর যেখানে ডিজাইন করা আছে সেখানে যাবে এটা হচ্ছে আস্তে আস্তে মানে আমাদের রুচির কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে সবারই মেলায় তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি এখান থেকে আপনার আইডিয়া নিয়ে আমরা যে একটা পেজ করলাম সেই পেজ আমরা এই যে প্রোডাক্টটা ইমেজটা আপলোড করবো সেই ইমেজটা এখানে আবার আপলোড দিলাম ধরুন আমি আমরা যে ইমেজটা চুজ করেছি সেটা আমি এখানে আবার অ্যাড করে দিই আপলোড হচ্ছে আমার আসলে যে অন্যদিকে একটা শুনে যাওয়ার কারণে আমি আসলে এটা প্রোডাক্টটা কোথায় রেখেছি বুঝতেছি না যাই অন্য একটা আমরা আবার প্রোডাক্টে নিই অসুবিধা নেই এবার আমরা প্রোডাক্টটা আবেদন কি করছেন জি হ্যাঁ আবেদন কমপ্লিট আমরা শুধু কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি এর আগে আমরা কিছু অন্যান্য টেকনিক দেখতেছিলাম মানে অ্যাকাউন্টে যাচ্ছি এখনো পেন্ডিং আছে আমি যে আমাদের সাপোর্ট থেকে মনে হয় কথা বলছি এসএম ভাই যে এখন পেন্ডিং আছে হ্যাঁ ওকে যাক এখন প্রোডাক্টের যে প্রাইসটা সেটা কীভাবে বসাবেন প্রোডাক্টের প্রাইস বসানোর জন্য আমি আবার ক্রিয়েটিভ ডিজাইনে যাই কাস্টম ডিমেনশনে যাবো এখান থেকে ধরেন 300x300 নিচ্ছে এখন আমি দেখি হচ্ছে ধরেন ফেসবুকের স্ট্যান্ডার্ড এটা কী ধরুন আমি যদি এখানে দেখি যে ফেসবুক পোস্ট ইমেজ সাইজ কারণ এটা আপনার যখন অ্যাডভার্টাইজিং করবেন ফেসবুক এটা হচ্ছে কি এই সব কিছু তো আপনাকে স্ট্যান্ডার্ড মানতেই হবে কারণ এই যে সাইজটা আমি দেখাচ্ছি কারণ হচ্ছে কি প্লিজ আচ্ছা যারা কথা বলছেন ওকে ধরুন এই সাইজটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা আপনার সব কিছু কোয়ালিটি মেনটেন না করলে যখন এটা হোস্টিং করতে যাবেন বা অন্য কোথাও প্রমোট করতে যাবেন তারা কিন্তু এটাকে ওইটা সুন্দরভাবে দেখাবে না অন্য অন্য ডিভাইসে এলোমেলোভাবে দেখাবে এই জন্য সব কিছুরই কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আছে এখানে কথা আমি দেখি একটু খারাপ কথা না সামনে তো এসেছে এই যে টু রিকমান্ডেড 1040 1024
PS for best quality. Some rate any 1024 by 1024 this is new design. Here, what do we do? We select the product and select the product. Upload the text. We will upload the text. We will upload the text. Thank you. Choose your buy. We will upload the GUI buy. Buy it for a buy one get one then also the delicious but they can buy one get one after dilam canvas shomorke apni ektu shomoy niye janen ek soptah ghata ghati koren youtube e huge tutorial ache যাবেন এবং সেখান থেকে ভালো ভালো মানে আপনার যে এই যে অনেক কিছু আছে এখানে ইমেজ এলিমেন্ট টেক্সট এগুলো সম্পর্কে আপনি আইটে পেয়ে যাবেন তো অসুবিধা না আমরা তো আছি এবার দেখুন আপনার এই প্রোডাক্ট এখানে অ্যাড করলেন এরপর আপনি প্রোডাক্টের সাথে আপনার যে ধরেন যেটা বলেছে আপনার শপের নেম ধরুন শপের নেম কি ছিল সুন্দর একটা ইয়ে দিয়ে আমি এটা নিয়ে অনেক মানে আরো কয়েকটা সেমিনার হয়েছে ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি যাই হোক যেহেতু বলছেন আমি আমারও আরো ঠিক আছে ঠিক আছে ওকে আমি এখন দেখাচ্ছি কি মানে এই প্রোডাক্টে আপনারা যে টাইটেলটা টাইটেলটা ধরুন আপনার আপনার যে ইয়ে ছিল হ্যাঁ সেই টাইটেলটা দেন মানে আমাদের কি ছিল হচ্ছে ও সরি ইলেকট্রো ইলেকট্রো গিয়ার মানে হ্যাঁ ইলেকট্রো গিয়ার জাস্ট আপনার ইয়ের নাম দেন একটু ইলেকট্রো গিয়ার নাম দিলাম এখান থেকে সাইজ দেন দেন কত সুন্দর মানে এর চেয়ে স্মার্ট ওয়ার আছে যে এখন মানে আপনার কোথাও মানে আমরা যদি গ্রাফিক্স কথা চিন্তা করি তাহলে তো ইলাস্ট্রেটর আর ফটোশপের কথা বলতে হয় তাহলে শিখতে হবে এটা কিন্তু এখন কিছুই লাগতেছে না সব কিছু ডিজিটাল ডিজিটাল হয়ে গেছে এবং এখানে সব কিছু আছে ফ্রি চমৎকার এরপর হচ্ছে প্রাইস এবার প্রাইসের সময় আপনি কী করেন আমরা যে একটা ট্যাগ ট্যাগ নিয়েছিলাম আপনাদের মনে খেয়াল আছে একটা ট্যাগ নিয়েছিলাম হচ্ছে ডিজাইনের জন্য তো ডিজাইনের জন্য যে ট্যাগটা নিয়েছে ঠিক আছে আবার দিয়ে আমি যে আমাদের প্রাইস ট্যাগ ডিজাইন ইমেজে যাই দেন অনেক সুন্দর সুন্দর ট্যাগ আছে অনেক সুন্দর সুন্দর ট্যাগ আছে এখানে তো ধরেন মেটে যাচ্ছে একদম ফ্রেশ ঠিক আছে ব্ল্যাঙ্ক প্রাইস ট্যাগ ডিজাইন দেখেন তাহলে লিখবেন হচ্ছে কি ব্ল্যাঙ্ক প্রাইস ট্যাগ ডিজাইন তো ঘাটাঘাটি করতে হয়ে যায় এটা কোনো ফ্যাক্টর নেই সেভিং ইউজার্স তাহলে আপনাকে আজকে কী দেখুন আমি ডিজাইনের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি স্টোরের ব্যাপারটা আমি আরও কথা বলবো ইনশাল্লাহ একটু পরে আরও কী কী ফ্যাসিলিটি আছে আমাদের প্রাইস ট্যাগ গেলাম দেন হচ্ছে আর ক্যানভাতে যাই তারপর আপলোড ডেস্কটপ এখানে আমি এই যে প্রাইস ট্যাগটা নিয়ে আসছি এখানে নিয়ে আসছি এখানে একটু ব্যয় করে দিয়ে আমি এটাকে একটু ঘুরে দেবো এই যে এখান থেকে একটু ব্যবহার একটু দিয়ে বাস এটাকে একটু করে দিলাম অসুবিধা না
বা প্রাইস টেকটা এমন ভাবে দিব। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন যে এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই যে প্রাইস টেকিং একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এটা ইজিতে রিমুভ করে দেবেন খুব সহজে। তার জন্য যাবেন হচ্ছে এটা আপনাকে টিপস দিচ্ছি আমি, এটা কিন্তু অনেক সময় ঘাটাঘাটি করে পাবেন না, কিন্তু আমি ইজিতে দিচ্ছি এই কারণে আপনাকে চাচ্ছি খুব সহজভাবে যেন তাড়াতাড়ি কিছু করেন। তো এখানে আপনি লিখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডট বিজি, ব্যাকগ্রাউন্ড দেখেন কি নেই। এখন আপনি জানতে হবে, এখন আমরা জানার জন্য তো আমরাও আছি আপনারাও আছেন, অনেক সময় অনেক কিছু অনেকজন থেকে জানা যায়, আবার অনেক কিছু নিজে ঘাটাঘাটি করে জানা যায়, কিন্তু সহজভাবে জেনে ফেলে তো ইজি। দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে রিমোট ডট বিজি একটা সাইট, এখানে আপনার যে ইমেজটা, ধরুন আমার যে ইমেজটা ছিল এটা জাস্ট আমি ড্রপ ড্র্যাগ করে দেব করলাম, আপলোডিং হচ্ছে। এরপর দেখেন টোটাল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এটা অনেক চমৎকার একটা টুল, ডাউনলোড করে ফেলেন। দেওয়ার পর আমরা ক্যানভাতে প্লিজ কেউ কথা বলবেন না, কে যেন কথা বলতেছেন, আবার মিউট করে দিলাম। কিন্তু তাড়াতাড়ি করেন ভাইয়া, এরপর এখান থেকে ধরেন এই আপলোড ট্যাগ দিলাম, ট্যাগ দিলাম, এরপর এখানে প্রাইসটা দিয়ে দিলাম। ধরুন আপনার ড্যাশবোর্ডে আমরা যদি এখানে দেখি আমার অ্যাকাউন্টে যাই, ঠিক আছে আমার এটা হয়ে গেছে, যেহেতু এখানে আর যে বিকাম এই রিসেলার জয়েন, বিকাম এই রিসেলার যে জয়েন এজ রিসেলার এখানে যে অপশনটা ছিল সেটা এখন না, তার মানে আমার একটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা আবার দেশে ভিতরে যাই, এখানে যে প্রাইস আছে, যে প্রাইস আছে আমরা সেই প্রাইসটা আগে দেখব। দেখেন চমৎকার, একটু আগে আমি বলেছিলাম যে 490 টাকা ছিল প্রাইসটা, এটা কিন্তু যারা প্রথম থেকে দেখেছে মনোজ বাবা আমার মনে খেয়াল করেছেন, কে কে খেয়াল করেছেন কি বলেন তো, ইয়েস বলেন যে খেয়াল করেছেন কিনা প্রাইসটা এরকম। হ্যাঁ হ্যাঁ 490 টাকা, জি দেখছি, তাই না? দেখছি ভাই, দেখছি। তাহলে দেখেন চমৎকার, এই যে ছিল হচ্ছে 490, এখন আমি আমার যখন আমার সাথে যখন দেশি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়ে গেল তারা আমাকে প্রাইসটা বলছে কি এটা অনলি আমার জন্য আপনার জন্য 335 টাকা, তাহলে এখানে যে একটা ইয়ে পাচ্ছি এটা আমার লাভ, কিন্তু তা না, আমি এই প্রাইসে দেবো না, আমার কথা হচ্ছে আমি আমার মতো করে একটা দেবো, মার্কেটে যেমন আছে এটা মার্কেটে গেলে সচরাচর আমি 1200 টাকার নিচে কিনতে পারবো না, আমি নিজের কথাই বলি আপনার কথাই বলি। তাহলে সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে আমি এখানে যেহেতু MRP আছে 490, এটা গ্লোবাল সবাই দেখবে, আমি এখানে ওয়েল আমি এখানে 600 টাকা করে দিই বা 550 টাকা করে দিই। আমি কী করবো এখানে, এটা এমন না ইচ্ছে করলে আপনি পারেন, হ্যাঁ আমার যা আছে তাই দিতে পারেন, তো আমার এটা তো অন্যরা তো কম্পেয়ার করবে, দেশি ভাইতে তো এটা ভিজিবল আছে, তো কম্পেয়ার করলে একই প্রোডাক্ট। এবার আমি বলি প্লিজ, আপনি দিচ্ছেন আপনার পেজে, তাই তো? কিন্তু দেশি ভাইতে হচ্ছে যেটা আছে, দেশি ভাই তো আর পাবলিক দেখতেছে না, পাবলিক তো দেখতেছে আপনার পেজটা, আপনি প্রমোট করতেছেন, দেখেন এখানে 8 কোটি লোক আছে, আপনার পেজ যদি আপনি প্রমোট করেন তাহলে দেশি ভাইয়ের যে পেজটা সেটা আমি জানি যে হ্যাঁ ঠিক আছে। ধরেন এখন অ্যামাজন একটা কথা বলি, অ্যামাজন অ্যাফিলিয়েট যারা করবে অ্যামাজন প্রোডাক্ট বা আলিবাবা থেকে প্রোডাক্ট যারা নিচ্ছে, বাংলাদেশ থেকে কি আলিবাবা থেকে সবাই প্রোডাক্ট কিনতে পারতেছে? পারতেছে না। আবার ধরেন এই যে এটা কি বলে, অথবা বা অন্যান্য বড় বড় যারা মার্কেট আছে তাদের থেকে আমরা সব জিনিস জানি না,
কিন্তু ঠিক আছে কিন্তু যে 499 টাকা এটা তো ভিজিবল আছে দেশি ভাইতে সবাই দেখতে পাচ্ছে গ্লোবাল প্রাইস মানে কাস্টমার অন্যান্য তেলের সাথে কম্পেয়ার করে এবার বলুন এখন এটা যে আমি দেশি ভাইতে দিছি তার কোন কি আছে আমার নকশা আছে এখানে deshibhai.com নামে কিছু আছে এখানে না সেম প্রোডাক্ট সেম জিনিস তো দেশি ভাইতে আমি তো দেশি ভাইতে কম প্রাইস আমি একটা কথা বলি আপনি যদি চান যে এটা এটা রাখতে পারেন কিন্তু আমার থেকে এটা সাজেস্ট আর কি এটাও দিতে পারেন কেন সেটা হচ্ছে আপনি কিন্তু একটা অ্যাডভার্টাইজিং পোস্টিং আছে বুঝতে হবে আর আপনার প্রোডাক্ট ভ্যালু সেমটা থাকতেই পারে আমার কাছে একটা মোবাইল থাকতে পারে আপনারও থাকতে পারে আলোচনা আমরা আলোচনা করছি আপনার কাছ থেকে শিখবার জন্য যেটা হলো যে একই প্রাইসে যদি বিক্রি করি তাতেও তো দেশি ভাই আমাকে একটা লো প্রাইস দিচ্ছে কমিশন পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ এটা আমার পক্ষ থেকে সাজেস্ট যদি আপনার না পোষায় ঠিক আছে কারণ হচ্ছে একটা পেজ কিন্তু একটা পেজে একটা শাড়িও কিন্তু বিভিন্ন ধরনের প্রাইস থাকে একটা গ্লাসও কিন্তু বিভিন্ন ধরনের প্রাইস থাকে কোনো ফ্যাক্টর না বাংলাদেশের বাজারে এটা অ্যাভেলেবেল একই তরকারি বাজারে গেলে আপনি করলা পাবেন একদিন হাজার ষাট টাকা আবার আরেকদিন কাছে পাবেন 80 টাকা না হলো অনলাইনের প্রোডাক্ট গুলো কিন্তু এখন দেখবেন অলমোস্ট কাছাকাছি প্রাইসে আপনি দেন ওয়েলকাম আমি তো এখানে বেশি একটা দি নাই ওখানে 490 টাকা ছিল এখানে 550 টাকা ওখানে 490 টাকা ধরুন 500 টাকা আমি জাস্ট 50 টাকা বাড়িয়ে দিয়েছি এটা হচ্ছে আপনি করতে পারেন আমার এটা আরো ওয়েলকাম হ্যাঁ আপনি একদম গুণগত গুণগত সবকিছু বাজারে করতেছেন এটা আমার প্রতি আপনার একটা সাজেস্ট ছিল ওয়েলকাম আমি আপনাকে ওয়েলকাম করলাম আমার প্রতি আমারও একটা সাজেস্ট এটা হচ্ছে আপনি দিতে পারেন অসুবিধা নেই আচ্ছা আমরা যদি অনলাইনে ডাইরেক্ট সেল করতে চাই ঠিক আছে ইয়েস সেই ক্ষেত্রে আমি একটা কিন্তু চ্যাপ্টারটা রেখেছি আমি আমাকে শেষ করতে দিন কাইন্ডলি যদি কিছু না মনে করেন কারণ আমি তো প্রশ্ন উত্তরের পর রাখছি অনেকগুলো বিষয় তো এগুলার চমৎকার একটা ডাউনলোড দিয়ে আপলোড করে দেন ধরুন আমাদের যে স্টোরটা ছিল লাস্ট পর্ব হচ্ছে খালি আপলোড দেবো আর তো কিছু না কারণ একাধারে আজকে যদি আমি সব দেখাতে যাই তাও সম্ভব না এটা আপনারা জানেন এই জন্য বললাম আমরা আপনার সাথে আসি অসুবিধা নেই কিন্তু আপনারা অ্যাক্টিভ আছেন কিনা এটা হচ্ছে মেন কথা অ্যাক্টিভ থাকতে হবে এবং যদি বলেন যে হ্যাঁ আমরা তো দেখবো আর হচ্ছে আপনাকে এক জায়গায় রাখতে হবে মানে এক জায়গায় থাকতে হবে যে আমি এটাই করবো আচ্ছা এরপর এটা আপলোড হচ্ছে ক্যানভাতে না না ক্যানভাতে আমি ক্যানভা থেকে ডাউনলোড করলাম আমি ঠিক আছে আমি এখন যাব হচ্ছে আমাদের আমাদের যে পেজ ছিল সেই পেজে যাব জি এটা আমাদের ক্যানভাতে আমরা ডিজাইন করে নিলাম ক্যানভাতে ডিজাইন করে নিলাম এরপর আমরা যে আমাদের পেজ আমাদের পেজটাকে দেখতেছেন একটু একটু আমি শেয়ার দিই পেজ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা এখানে জাস্ট অ্যাডমিন মেলে দিলাম নেক্সট এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে আসলে যেটা একদিনের সম্ভব না আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করেন ফেসবুক নিয়ে হিউজ কাজ আছে জি ওইটাই আর মানে আমি একটা ফ্যাক্টর জাস্ট একটা আপনাকে পরবর্তীতে যদি মানে ভাই আপনারা এত বেশি কথা বলেন কেন ক্লাসটা শেষ করতে দেন না আপনারা কি আর এর আগে কখনো এই সব ক্লাস করেন নাই একটার পর একটা কথা বলতেছেন আচ্ছা আচ্ছা প্লিজ সরি সবাই কথা বলার অধিকার আছে আমি দেব সময় দেব আমি এটাই বলছি যে আমি সব ফেকের ব্যাপারটা করে রাখছি তো আমি মিউট করে দিলাম আচ্ছা এরপর হচ্ছে কি আমরা এখান থেকে চুজ ফাইল ইউ ডিভাইস এখান থেকে দিয়ে অথবা অ্যাড ইমেজ নাম করতে পারেন আমাদের যে ইমেজটা যেটা আমরা ডাউনলোড করেছি এরপর এখানে দেন আপনি এটার নেম কী ছিল ডিসক্রিপশন দিবেন এটা সুন্দর করে এটা দিবেন হচ্ছে কি আমাদের পেজ এটা কি ছিল আমি এটা আমাদের এতে যাই এটা গুণগত মান বা অন্যান্য দিকগুলো কি ছিল আচ্ছা এই যে প্রাইসটা এটা তো শপের মধ্যেই দেখায় এটা কি আবার আলাদা করে ট্যাগ দেওয়ার দরকার ছিল এটা ধরেন ট্যাগটা একটা ডিজাইন আর কি করলাম আর কি ধরেন আপনি যদি চান হ্যাঁ আপনি যদি চান সেটা করতে আপনি মন চাইলে করবেন অসুবিধা তো নেই এখানে দিছি তো ধরেন ভাই আপনি আপনারা মতো করে করেন আর কি আপনাকে স্পষ্ট করলে প্রোগ্রাম তো শেষ করা যাবে না অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি বারবার বলছি প্রশ্ন সময় দিব ভাই প্লিজ এরপর হচ্ছে এখানে এই প্রোডাক্টের যাতে সমস্যা লম্বা হলে
তারা আমার মনে হয় ডিসিশন নিতে আমাদের সমস্যা না আমরা প্রশ্ন করব জানবো এটা আমাদের অধিকার ঠিক আছে আমরা নষ্ট করে আমরা কিন্তু এখানে জয়েন করেছি জানবার জন্য প্রশ্ন আসলে ভাই আজকে তো আপনি বিজনেস স্টার্ট করবেন না শিখেন না হোয়াটএভার হোয়াটএভার আপনি বাধা দিতে পারেন না যেই করতে বাধা আমি কথা বলবো আমি কথা বলবো ওয়েলকাম আপনি আমি জানি যে আপনাদের সময় কিন্তু আরো একটা কথা বলি যে আপনি যে কথাটা বললেন সময় নষ্ট হচ্ছে আসলে ভাই এটা ঠিক আছে কিন্তু আমি যদি চাই যদি বলি যে এই কিছু শেখার জন্য আপনি একটা ট্রেনিং সেন্টারে যেতেন তাহলে আপনার পথে তো জানো তো সময় যেতে আমাদের সময় নষ্ট না আপনি সারা রাত করলেও রাজি আছে শিখতে এসেছি না না কিন্তু ভাই এখানে ঝগড়ার কোনো কথা না এখানে হচ্ছে আমি আমি একটা আমি স্টুডেন্ট আমি ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট আপনি তো অন্য কোনো মার্কেটে বা অন্য কোনো জায়গা থেকে আসছেন সেটা আরও ভালো জানেন ওয়েলকাম আমাদের শেয়ারিংই তো আমরা আমাদেরকে ডেভেলপ করবো তাই না এটা কোনো ফ্যাক্টর না ভুল হবেই এবং এটাকে ওভারকাম করতে হবে তো আজকে যেটা দেখাবো সব তো আমার পক্ষে সম্ভব না আমি আস্তে আস্তে দিব আমি যা জানি সবই বলবো কিন্তু এটা একটা মোটামুটি একটা ক্যাটাগরি একটা জিনিস ধার করে দিচ্ছে আর কি যেভাবে করবেন না হলে আপনার মতো করুন অসুবিধা নেই ওয়েলকাম কিন্তু মেন থিঙ্কিংটা মাথায় রাখবেন সেটা হচ্ছে কি আমি রিসেলারের জন্য এটা করতেছি অর্থাৎ আমি একজন রিসেলার আমি প্রোডাক্ট নিয়ে আমার পেজে করবো সেটা কীভাবে করুন আপনার ব্যাপার কিন্তু এই ডিজাইন ডিজাইন এটা আমার থেকে আমি দিলাম আপনাদেরকে এরপর দেখেন মডেল এখানে যাই হোক আমি যে প্রোডাক্টের ডিসক্রিপশন বলছি যে মডেল কি অথবা এটা সাইজ কি এগুলো কপি করে সেখানে আপনি আপনার ইয়েতে অ্যাড করে দিতে পারেন লাইক বা আপনি একটু মডিফাই করে আপনি অ্যাড করে দিতে পারেন কপি করলাম কপি করে আবার ডিসক্রিপশন দেন তারপর হচ্ছে কন্টেন্ট আইডি কত দিতে পারে এটা দেবেন ওয়েবসাইট লিঙ্ক অপশনাল এটা অপশনাল সেলিং প্রাইস দেন এটা ইউএসডিতে যদি আপনার এখানে যে প্রাইসের ইয়ে আছে একটা বিডিটি প্রাইসের ব্যাপারটা আপনাদের উপর আপনার সমস্যা এটা স্ট্যান্ডার্ড বজায় পেজের সাথে রাখেন সেটা আরও ভালো কিন্তু আমার থেকে আমি সাজেস্ট করলাম যেটা পারা যায় অসুবিধা নেই ইনভেন্টরি কতটা আছে ধরেন আছে দশটা আছে অপশনাল ক্যাটাগরিজ ক্যাটাগরিজ ইভেন্ট এরপর হচ্ছে অ্যাড করে দিলাম আচ্ছা কন্ডিশন কন্ডিশন হচ্ছে ধরেন এ ব্যাপারে যদি আপনার আরও শেখার লাগে ইউটিউবে প্রচুর আছে কিন্তু আমাদের থেকে নতুন আপনি কী পাবেন এটা হচ্ছে মেন কথা আমাদের থেকে যেটা নতুন পাবেন সেটা হচ্ছে আমরা আপনাকে এই আমাদের যে ট্রানজ্যাকশানটা অর্থাৎ আমাদের সাথে যে আপনার যে ট্রানজ্যাকশান হবে সেটার ব্যাপারে আমি কথা বলি যেমন আমাদের এখানে আপনি অ্যাকাউন্ট করার পরে প্রোডাক্ট দিলেন সব কিছু ঠিক আছে প্রাইস দিলেন এখন আমাদের এখানে ট্রানজ্যাকশান হবে কি হবে হচ্ছে এখানে যে অ্যাকাউন্ট করবেন এই অ্যাকাউন্ট করার পর আপনি আমাদের যে সাপোর্ট এবং আমাদের গ্রুপ সেখানে আপনাকে সবসময় জয়েন করতে হবে জয়েন থাকলে যেমন আজকে তো আমি আপনাকে বলেছি যে এভাবে আমাকে সাপোর্ট দেবো প্রথমত যেমন আমি ডেলিভারিটা আপনার করতে হচ্ছে না আপনার প্রোডাক্ট আপনার সব থেকে যখন সেল হবে আমরা ডেলিভারি করে দেবো আমাদেরকে আপনি ওই যে অ্যাড্রেস যেমন কাস্টমার আপনাকে ফোন করে আপনাকে মেসেজ দিচ্ছে যে হ্যাঁ আমার এই অ্যাড্রেস আপনি আমাকে পৌঁছে দিন তখন এই অ্যাড্রেসটা আপনি জাস্ট আমাদেরকে এই থ্রুতে আমাদেরকে মেসেজ দেবেন কোথায় আমাদের গ্রুপ আছে আমাদের যে পেজ আছে আমাদের যে হেল্প ডেস্ক আছে যেটা আমি একটু করে আপনাদেরকে দিচ্ছি এই থ্রুতে আপনি যোগাযোগ করবেন যে হ্যাঁ আমার এই স্টোর থেকে এটা সেল হচ্ছে এটি অর্ডার হয়েছে আপনি এটা আমাকে ইয়ে করে দিন প্রসেস করে দিন দেন আমাদের এখানে সেটা প্রসেস হবে এবার টাকার ব্যাপারটা হচ্ছে আপনি আমাদের এখানে যে এই যে ড্যাশবোর্ড সেখানে আমাদের আপনার যে ইনফরমেশন সেগুলো আপলোড দেবেন এবং আমাদের যে টিম আমাদের টিম আপনাকে এই ব্যাপারে আন্তরিকভাবে ইভেন আপনি বুস্ট করার জন্য যদি কোন ধরনের বুস্টের জন্য অনেকেরই কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট অথবা ডলার লাগতে পারে এই ব্যাপারে আমরা সাপোর্ট দিব শুধু বুস্টিংয়ের জন্য এবং এটা আমাদের বিজনেস না আমাদের সাথে যারা রিসেলার হিসেবে থাকবে তাদেরকে এই সাপোর্টগুলো আমরা দেওয়ার আন্তরিকভাবে চেষ্টা করব আমাদের
আমি আমাদের যে ফ্যাসিলিটি সেটা বললাম কারণ ইভেন আবার একটা কি যে ধরুন ওয়ারেন্টি পারপাস হচ্ছে আমাদের যতটুকু ইয়ে আছে এটা আপনার প্রোডাক্টে থাকবে যে এটা প্রোডাক্টের ওয়ারেন্টি কতটুকু সেটা আপনার টাচ করার দরকার নেই সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট বুঝবে এবং অন্য অন্য আদার যেটা স্টক স্টক তো আপনার লাগবেই না এখন মূল ফ্যাক্টরটা হচ্ছে আপনি যে অ্যাডভার্টাইজিং করবেন আপনার পেজ থেকে এটা কীভাবে করবেন কোথায় কোথায় করবেন তো এর আগে আমি আপনাদেরকে বলি আমি এতক্ষণ ধরে যেটা আপনাকে আপনাদেরকে দিতে চাচ্ছিলাম ইনশাল্লাহ আশা করি অনেকে বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে আপনি প্রোডাক্ট রিসেলিং করবেন কিসের মাধ্যমে একটা ফেসবুক পেজের মাধ্যমে সেটা এইভাবে এডিট করে আপডেট দিয়ে শেষ এবার আপনার মার্কেটিংয়ে যেটা করবেন সেটা আমরা তো আসি ইনশাল্লাহ মার্কেটিং একদিন ব্যথা না মার্কেটিং করার জন্য আপনার অনেক স্ট্র্যাটেজি আছে আমরা স্ট্র্যাটেজি সব স্ট্র্যাটেজি দিব সমস্যা নেই যেমন ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে অ্যাডস অ্যাডসেন্সের মাধ্যমে এরপরে যদি আমি যদি বলি হচ্ছে ফ্রি ফ্রি ওয়েতে আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে গ্রুপে শেয়ার করতে পারেন আবার ধরেন এই যে এটা বললাম যে আপনার যেমন বিক্রয় ডট কম সব অন্য ডট কমে আপনার এই প্রোডাক্টটা সেম যেটা আপনি দিতে পারেন সেটার সুযোগ আছে যে আপনার ওন প্রোডাক্ট সেল করবেন হ্যাঁ তাদের একটা সিস্টেম আছে তাদের একটা প্রাইভেসি পলিসি আছে সেটা ফলো করে গাইডলাইন ফলো করে দেবেন কোনো সমস্যা নেই হচ্ছে টাকা ছাড়া তো যে যে ব্যাপারটা বোঝাতে চাইছি আমি আশা করি বুঝতে পারছেন এখন আমাদের সাপোর্টের ব্যাপারে আপনার কতটুকু কী হবে আমাদের সাপোর্ট তো সাপোর্টের জন্য আমি আপনারা যারা এতক্ষণ অপেক্ষা করে আছেন যে মোটামুটি আপনাদের সাথে আমাদের যে ট্রানজ্যাকশন বা সাপোর্ট সেটা কীভাবে তো সাপোর্টের জন্য আমি আমাদের যে একদম সিক্রেট গ্রুপ যারা হচ্ছে রিসেলার করতে চান একদম সিক্রেট গ্রুপ তাদেরকে আমি আমাদের যে গ্রুপ সেটা আমি শেয়ার করতেছি সেই শেয়ার গ্রুপে আপনারা গিয়ে যারা আন্তরিক এবং অ্যাক্টিভ করতে চান আমি সবাইকে বলবো আমাদের এই গ্রুপে গিয়ে আপনি গ্রুপে জয়েন করে ফেলুন আমি দেখেন আমি গ্রুপ লিংক দিয়ে প্রোডাক্টটাকে আমি না দেখি মার্কেটিং করব না 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 আমি তো এটা বলেছি প্রোডাক্ট তো আপনি আমাদের পেজে আপনি দেখছেন ইভেন আমি সেখান থেকে সেভেস করে আমি এটা করে আমি প্রশ্ন উত্তর আসতেছি অসুবিধা নেই আমি কিছুক্ষণ একটু ওয়েট করেন প্রশ্ন উত্তর আসতেছি এবার আপনারা এই যে গ্রুপটা আমি শেয়ার করলাম এটা আমাদের সিক্রেট গ্রুপ যারা রিসেলার করবে রিসেলার করবে এটা হচ্ছে সিক্রেট গ্রুপ এই গ্রুপে মানে যত দ্রুত এখানে আপনার আমরা চাইবো আপনার আন্তরিকতা কি আমরা কিন্তু আপনার থেকে আমরা চাই যে আমি বলছি যে আরও সেমিনার হবে আরও কিছু হবে কিন্তু আমি আপনার আন্তরিকতা চাচ্ছি যে আপনি কতটুকু একটি আমাদের গ্রুপে জয়েন করবেন এবং আমাদের যারা সাপোর্ট আছে আপনাকে সাপোর্ট দিবে হ্যাঁ সেখানে হচ্ছে আমাদের আপনার জন্য আমাদের একটা এক্সট্রা হেল্প ডেস্ক আছে এবং যেখানে আমরা প্রত্যেক প্রতিনিয়ত সময় হেল্প রিসেলার হেল্প ডেস্ক স্পেশালি রিসেলার হেল্প ডেস্ক একটা আমাদের ডেস্ক আছে যেটা শুধু আপনাদের জন্য রিসেলার হেল্প ডেস্ক কারণ আমরা আপনাদেরকে প্রায়োরিটি দিচ্ছি এবং এই রিসেলার হেল্প ডেস্কে যারা থাকবেন তাদের জন্য স্পেশাল হচ্ছে আমরা সাপোর্ট দেব এটা মেইন কথা আমি আরও একটা কথা অ্যাড করে দিই আপনারা যত দ্রুত সম্ভব এই দুটো লিঙ্কে অ্যাড করে দেন আমাদের সাপোর্টকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব ওনাদেরকে অ্যাড করে দেন প্লিজ এই এরপর আরও একটা কথা বলবো ভাই আপনার ফেসবুক সিক্রেট গ্রুপটা তো দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি এই যে চ্যাটিং অপশন দিচ্ছি আমার আমার বলতে এটা হচ্ছে আমাদের রিসেলারদের জন্য এটা স্পেশাল এবং অনলি রিসেলার থাকবে এখানে দেখেন আমি সেটাই বলছি আর কি হ্যাঁ দুইটাই আমি দিচ্ছি যে ফ্রম মি টু ইজ দেখেন এখানে একদম চ্যাটিং ইনবক্সে দেখছেন আপনি সেই যে আমি 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 দিচ্ছি একটু আগে মানে যেটা লেখা রিসেলার গ্রুপ ওইটাই দেশি ভাই রিসেলার রাইট 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 ভাই স্ক্রিনটা হ্যাঙ্গিং অবস্থায় আছে কিছু বুঝতে পারতেছি না কোথায় আপনি লিংকটা সোয়াপ করছেন আচ্ছা আচ্ছা আমি চ্যাটিং বক্সে দিছি সবার জন্য মানে এটা সবার সবাই দিছি ভাই চ্যাটিং বক্সে আসে নাই তো আপনার ইয়াটা আচ্ছা একটু 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 দেখেন একটা হচ্ছে রিসেলার হেল্প ডেস্ক এটা হচ্ছে অনলি রিসেলারদের জন্য আপনারা যদি দেখছেন এখন দেখছেন আমার মনে হয় এখন দেখতে পারতেছেন দেখছেন নাকি এখনো দেখেন না
সেটিং বক্সে পেয়েছি এবার আবার দিচ্ছি এটা হচ্ছে গ্রুপ এটাও কিন্তু রিসেলারদের জন্য যারা অ্যাকটিভ এবং প্রপার এটি তাদের গাইডলাইনের জন্য তবে একটা কথা আছে নেক্সট 24 মানে 24 ঘন্টার ভিতরে হ্যাঁ 24 ঘন্টার ভিতরে যারা রিসেলারদের জন্য অ্যাপ্লাই করবেন এই 24 ঘন্টার ভিতরে মানে আজকের এখন হচ্ছে 9:30 কালকে 9:30 পর্যন্ত যারা রিসেলারে অ্যাকটিভ জয়েন করবেন আমরা তাদের দিয়ে ইমিডিয়েট আরও একটা সেমিনার করে তাদের কীভাবে আরেকটু সামনে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় এবং তাদের কীভাবে এস্টাবলিশ করে দেওয়া যায় সেজন্য আমরা আরেকটা সেমিনার আয়োজন করব ইনশাআল্লাহ কথা দিচ্ছি এবং সেটা সেটা না এরপরও আপনাদের নিয়ে এটা আমাদের অনুগত অচল থাকবে তবে আপনার নিজেকে বিল্ড আপের জন্য আপনার একটা দীর্ঘ নিঃশ্বাস নিতে হবে সেটা হচ্ছে কি বিজনেস কিন্তু যদি ছোটোভাবে দেখেন তাহলে ছোট যদি হেলাফেলা করে দেখেন তাহলে হেলাফেলা আর যদি বলবেন না এস্টাবলিশ যারা হয়েছে আমি তো সেখানে কিন্তু দেখবো তাহলে আপনার জন্য আমরা আছি ইনশাল্লাহ আপনি সেখানে যেতে পারবেন আপনার মনের নিয়ত হচ্ছে মেন মনের যে প্রতিজ্ঞা সেটা হচ্ছে মেন আমরা আপনাকে কিছুই করতে পারবো না তবে আপনি আমাদের যে হেল্পটা সেটা আমরা আন্তরিকভাবে যতটুকু সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো গ্রুপে জয়েন করবেন এবং নেক্সট 24 ঘন্টার ভিতরে আমার যত পার্টিসিপেন্ট আছে আমি আশা করবো আপনার রিসেলার অ্যাকাউন্ট করে ফেলবেন ইভেন আপনাদেরকে নিয়ে আমাদের আর যত জল্পনা করবো না সেটা আমরা দেব তবে আপনারা অ্যাক্টিভের উপরে গ্রুপে কি পেড অ্যাকাউন্ট খুলবো নাকি আমরা জয়েন হব না জয়েন পেড আমি এখনো পর্যন্ত কোনো ধরনের পেডের কথা বলি নাই আমি জাস্ট বলছি আপনারা রিসেলার অ্যাকাউন্ট করতে রিসেলার অ্যাকাউন্ট করবেন আমি আপনাদেরকে এখানে যে ওয়ে দিয়েছি সেখানে কোনো পেডের ওয়ে ছিল না ঠিক আছে তো ভাইয়া আপনার ওই যে ওয়েবসাইটে গেলে তো দেখায় যে রেজিস্টার আর লগইন এখানে তো রিসেলার অ্যাকাউন্ট এক্সেপশনাল ভাবে দেখাচ্ছে না হ্যাঁ প্রথম হচ্ছে রেজিস্টার করবেন আমি এটা প্রথম যে রেজিস্টার করবেন রেজিস্টার করার পর অ্যাকাউন্ট হবে অ্যাকাউন্ট করার পর আপনার মাই অ্যাকাউন্টে যাবেন আমার স্ক্রিনটা দেখতেছেন মাই অ্যাকাউন্ট যাবে মাই অ্যাকাউন্ট যাওয়ার পর এখানে দেখবেন জয়েন অ্যাজ রিসেলার আপনি তখন অ্যাকাউন্টটা দেখতে পাবেন ঠিক আছে ভাইজান হচ্ছে এটা কি গুগল প্লে স্টোরে আপনার অ্যাপসটা পাবো রিসেলার অ্যাপ হ্যাঁ 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 আমাদের যে দেশি ভাই ইয়াস অ্যাপস আছে আপনি যদি চান আপনি যদি কম্পিউটার থেকে করেন অসুবিধা নেই কম্পিউটার থেকে করতে পারেন আবার মোবাইল থেকে করতে পারেন আমার দুইটাই আছে কোনো সমস্যা নেই এই যে আপনার প্রোডাক্টটাকে শুধু পিএস থেকে দেখব এটাকে আমি ফিজিক্যালি দেখার কোনো সুযোগ পাবো না তাই না কোনটা আপনার যে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করব সেটা তো আপনার পেজ থেকেই শুধু দেখতে পারবো এটা ফিজিক্যালি দেখার তো কোনো সুযোগ পাবো না 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 ফিজিক্যালি ভাই এখানে হচ্ছে মেইন টপিক হচ্ছে আমরা কমিটমেন্টের উপর আছে দেখেন আমরা অনেকেই কিন্তু অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করি সেটা কিন্তু আমরা দেখিও না মানে যেমন ধরেন যে ইলেকট্রনিক গিয়ার যে এটা একটা আপনি এসে তো আমাদের এটা কিনতেছেন না হ্যাঁ এটা আরো এটার অ্যাডভান্টেজ অপশন আছে সেটা পার্টনার অপশন আছে সেটা পরে কিন্তু আগে হচ্ছে আপনি রিসেলিং করে আর্ন করেন এটা আমাদের আপনি একটা পদ্ধতি বলছে কিন্তু দেখেন সিস্টেম নেই ভাইয়া আমি যদি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে এনে আমার স্টোরে এনে যদি মার্কেটিং করতে চাই এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব ওয়েলকাম কোনো সমস্যা নেই আচ্ছা আমি আমি আপনার প্রোডাক্ট রিসেল করব আমার পেজ থেকে যাবে পেজ থেকে আমার কাস্টমার আমাকে অর্ডার প্লেস করবে রিসেল হবে আপনারা সাপ্লাই দিবেন এখন ওইখানে আপনাদের মানে সাপ্লাইতে একটা হয়তো আপনারা ব্যাগে করে দিবেন বা দিবেন এটা কি আপনারা আপনাদের দেশিফাই নামে সাপ্লাই দেবেন না ওখানে আমার যে পেজ থাকবে সেই পেজ এক মিনিট আমাদের আমি সাপোর্টের সাথে কথা বলতেছি সাপোর্ট সাপোর্টে আপনার যে আপনার যে ইয়াটা আছে আপনার যে পেজের নাম থাকবে ওই নাম থেকে যাবে আপনার শপের নাম যেটা থাকবে ওইখান থেকে যাবে ওই নামে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা তাহলে হ্যাঁ ভালো নেক্সট করে দিন আপনার নামেই কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে তাহলে টোটালি আপনি এখানে আমাদেরকে চিনবে না টোটালি আপনি
তাহলে এই ফ্যাসিলিটিটা আমার মনে হয় এটা কিন্তু বড় কোনো জায়গায় কন্ট্যাক্ট করে এটা মনে হয় পাওয়ার সুযোগ না আমার মনে হচ্ছে। হ্যাঁ আমার একটা প্রশ্ন তাই হ্যাঁ প্রশ্ন করুন সুযোগ নেই সেটা হচ্ছে আমার নামে যাবে আমার ব্র্যান্ডিং হবে সেক্ষেত্রে কোয়ালিটি ভালো হইলে পরে আমার নামে ব্র্যান্ডিং হবে সমস্যা নাই যদি কোয়ালিটি খারাপ হয় আপনার প্রোডাক্টে সেক্ষেত্রে আমার ব্র্যান্ডের অবশ্যই বাধা আসবে। আচ্ছা এটাই কিন্তু আমি আগে বলেছিলাম আমরা যত সম্ভব কোয়ালিটির ব্যাপারে কোনো ধরনের আমরা আমাদের কোয়ালিটি ব্যাপারে আমি কথা বলছি আমি যখন বলছি প্লিজ মিউট করেন আমি এটা প্রশ্ন করেন আমি অ্যানসারটা দিচ্ছি। আমি কিন্তু প্রথম দিকে বলেছিলাম যে কোয়ালিটির কথা কেন বলেছি আমরা অনেকে জানি যে আমরা আমি নিজেও অনেক সময় অনেক ফেস থেকে ভয় কিনতে চাই না কারণ কোয়ালিটির ব্যাপার সেটা আছে এই জন্য আমরা কিন্তু কোয়ালিটি দেখতেছি মার্কেটে যতটা ভালো দেওয়া যায় যতটা ভালো ইভেন আপনাদেরকে ওয়ারেন্টির ব্যাপারে সেটা আমরা এনশিওর করবো যে হ্যাঁ এটা ওয়ারেন্টি এতটুকু আছে কোনো সমস্যা নেই নির্দিষ্ট আপনারা মার্কেট করতে পারেন কারণ আমরা বসছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ভাই আমার একটা প্রশ্ন আছে বলেন মানে প্রাইসটা কি আগেই নেবেন না পরে এবার এখানে হ্যাঁ ঠিক আছে আমি একটু আমাদের সাপোর্টে যাব সাপোর্ট কি বলেন হ্যাঁ দুলাল ভাই আমি একটু কথা বলি কোশ্চেন অ্যানসারে আমি একটু আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রথমে আপনার একটা কোশ্চেন ছিল দুলাল ভাই হয়তো রাইট অ্যানসারটা দিতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি ফিজিক্যালি কোনো প্রোডাক্টের অ্যানসার দিতে চান মানে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে আপনি প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করার জন্য আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসে ভিজিট করে প্রোডাক্টটা দেখে কিনতে হবে না দেখবেন যদি কোয়ালিটি ভালো মনে হয় সেক্ষেত্রে আপনি নিয়ে যেতে পারেন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার আগে কোনো পে করতে হবে না আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং এখানে আরো ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনারা একটা একজনের একটা কোশ্চেন করছিলেন যে আমি যদি অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিয়ে আমার কাছে নিয়ে তারপর আমি যদি কাস্টমারের কাছে দিতে চাই সেক্ষেত্রে কোনো প্রবলেম পারবো কিনা হ্যাঁ সেক্ষেত্রে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন এবং যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে হয়তো আমাদের যে রিসেলিং এর যে প্রাইসটা আছে হোলসেল মার্কেট প্রাইসটা আছে সেক্ষেত্রে তার চেয়েও অনেক প্রোডাক্ট কম হতে পারে সব প্রোডাক্টের ক্ষেত্রে না তবে কিছু কিছু প্রোডাক্ট আপনার কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে সেটা এটা একটা আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ফিজিক্যালি দেখার জন্য আপনাদের অ্যাড্রেসটা কোথায় এই অ্যাড্রেসটা একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের দেশিফাই হেল্প ডেস্ক নামে একটা পেজ আছে সেখানে পেয়ে যাবেন দেশিফাই ওয়েবসাইট আছে সেখানে আপনি পাবেন দেশিফাই হেল্প কমিউনিটি যে গ্রুপ আছে সেখানে পাবেন এবং আমরা এখানে চ্যাট বক্সে দিয়ে দেব আশা করি আচ্ছা পাশাপাশি আমি যদি ধরুন আমার রানিং বিজনেস আছে আমি দেশিফাই এর সাথে যদি সাইনিং করি যে আমি কিছু প্রোডাক্ট আপনাদের দিতে চাই সেই ক্ষেত্রে কি আমার সুযোগ আছে আসলে এই মুহূর্তে আমরা এই সিস্টেমটা চালু করিনি আমরা আসলে মূলত কাস্টমারের রিকোয়ারমেন্ট নিয়ে থাকি বা আমাদের রিসেলার যারা আছে এদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিয়ে থাকি যে আসলে তারা কোন প্রোডাক্ট এখন চাচ্ছে বা মার্কেটে দিতে চাচ্ছে আমাদের কাছে যদি প্রোডাক্ট না থাকে পেজে যে প্রোডাক্টগুলো আছে এর বাইরে যদি আমার কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা কি আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে সেটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে আরেকটা বলতে চাচ্ছি যে আফটার সেল সার্ভিস যেমন আমি আপনাকে বলি আমি একটা এলজির ফ্রিজ নিলাম আপনার থেকে ঠিক আছে সেই ক্ষেত্রে এলজির কিন্তু একটা হটলাইন আছে আমি বলতেছি যে প্রাইসটা কি আগেই পে করবে না পরে পে দিবে কোনটা এই সরি ভাই একটু মিস্টেক করছি মনে আপনি আপনাকে বুঝাতে পারেন আমি অ্যানসারটা দিয়ে দিছি অলরেডি আমি বলছিলাম যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে করতে পারবেন সেক্ষেত্রে আপনি কোনো অ্যাডভান্স জি সেক্ষেত্রে আপনি কোনো পে করতে হবে না আপনি শুধু তবে চেষ্টা করবেন কাস্টমার কাছ থেকে অ্যাডভান্স পেটা নাও অ্যাডভান্স বলতে ওই যে কুরিয়ার চার্জটা কারণ হচ্ছে কি আপনারা যদি রুলস করেন যে না এটা কুরিয়ার সার্ভিস অ্যাডভান্স দিতে হবে তাহলে আমাদেরকে সেইভাবে চিন্তা করতে হবে আর যদি বলেন যে না অপশন অপশন আছে যে এভাবেই যাবে তাহলে সেইভাবে কারণ আমরা তো আমাদের পেজে এই রুলসটা দিয়ে দেবো তাই না এখানে চেষ্টা করার কোনো স্কোপ নেই
আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন আমি আপনি যেটা বললেন যে ইমেজ বা আপনার এডিটিং এর যে ব্যাপারটা এই ব্যাপারে যদি আমার এক্সপার্ট না থাকে বা আমি যদি এক্সপার্ট না হই সেই ক্ষেত্রে দেশি ফি আমাকে কিভাবে সহযোগিতা করতে পারে? হ্যাঁ এটা তো কথা, আমি এই যে এখন আমি বলি এক্সপার্ট হওয়ার ব্যাপারে আমি প্রথমে বলেছি যে যারা অ্যাক্টিভ থাকবেন আপনাদের কিন্তু আমরা আরো সিনিয়র করব। ইভেন এই যে মার্কেটিং এর যত কৌশল আছে সেই কৌশল নিয়ে আমরা আলাদা করে সিনিয়র করব, তবে অ্যাক্টিভের জন্য আমি বলছি যে নেক্সট 24 আওয়ার্সের ভিতরে যারা অ্যাক্টিভ থাকবে এবং রিসেলারের জন্য অ্যাকাউন্ট করবে আমরা তাদেরকে নিয়ে ইনশাল্লাহ ইমিডিয়েটলি আরেকটা সেমিনার করবো শুধু মার্কেটিং নিয়ে, মার্কেটিং কৌশল নিয়ে। ওকে অ্যাকাউন্টের লিংক এটা আমি আপনার কাছ থেকে কিনবো কততে? 490 নাকি 335 টাকাতে? 335 টাকাতে হোলসেল প্রাইস WSP যেটা হচ্ছে হোলসেল প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন WSP যেটা এটা হোলসেল প্রশ্ন ছিল। এক মিনিট একটা অ্যানসার করি তারপরে করেন। হোলসেল প্রাইস যেটা সেটা হচ্ছে আমার হোলসেলের উপরে আপনি যেটা সেল করেন ওটা হচ্ছে আপনার। আচ্ছা একটা কোশ্চেন প্লিজ, একটা কোশ্চেন আমি প্রোডাক্টের দুনিয়া চলে বুঝতে নেই কাপড়ে। আচ্ছা প্লিজ মুশিউর যে এমডি মুশিউর আপনি প্রশ্ন করুন আনমিউট করে। আমার অন্য প্রোডাক্টও আমি রাখতে পারবো কিনা এখানে দেশি ফাইয়ের কোনো কথা আছে কিনা? আমার প্রশ্ন বুঝতে পারছেন? আমার কিছু রানিং হ্যালো জি বলুন মুশির বলেন আপনি বলুন। জি আমার কিছু প্রোডাক্ট অলরেডি সেলস হচ্ছে, এখন আমি দেশিফাইয়ের সাথে কন্টাক্ট করলাম, এখন দেশি মানে আমি দেশিফাইয়ের প্রোডাক্টও ডিসপ্লেতে দিব আমার প্রোডাক্ট থাকবে, এটা আমি উত্তর পাইনি আমার প্রশ্নটা পেয়েছেন? আমি উত্তর পাইনি। হ্যাঁ উত্তর বলেছে মেহেদী হাসান সাহেব, একটু আগে দিয়েছে বলেছে কোনো সমস্যা নেই ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই। সমস্যা নেই না ভাই, ফেসবুক পেজটা তো আপনার। আমার একটা কথা সমস্যা হলো আরেকটা জিনিস ভাই, আমি আপনাদের আমি আপনাদের ওখান থেকে দুই তিনটা ক্যাটাগরি চুজ করতে পারবো কিনা? আপনি বারবার পারবেন অসুবিধা নেই। আচ্ছা 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 ওকে থ্যাংক ইউ ভাই। আমি একটা কথা ছিল, জয়নাল আব্দিন একটা কোশ্চেন ছিল। জি আমি একটা কোশ্চেন ছিল, জয়নাল আব্দিন ভাই বলুন। জয়নাল আব্দিন প্লিজ আস্ক করুন একজন। জয়নাল আব্দিন হ্যাঁ ভাইয়া আমি একটু ট্রানজেকশনের ব্যাপারে কথা বলতে চাই। এটা হচ্ছে যে আপনারা ওখানে দিলেন যে 490 টাকা, যেটা হচ্ছে কাস্টমার প্রাইস, আর আমরা হোলসেল প্রাইস হচ্ছে 350 টাকা। তো আমরা এখন 550 টাকা কাস্টমার কাছে সেল করলাম। এখন কাস্টমার আপনি কিভাবে জানবেন যে কাস্টমার কাছে আমি 550 টাকা সেল করছি? আর এক হচ্ছে প্রশ্ন, আর একটা হচ্ছে যে আপনার এই 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 যে সেল করলাম আমি ওটার টাকাটা আপনি নিয়ে যাবেন ঠিক আছে? আমাকে কিভাবে পে করবেন আপনি? টোটাল ট্রানজেকশনটা জানতে চাচ্ছেন তো, মানে ট্রানজেকশনটা প্লিজ আমাদের হেল্প ডেস্কে যে কোনো একজন আমাকে সহযোগিতা করুন ট্রানজেকশনের ব্যাপারে। উনি চাচ্ছে হচ্ছে ট্রানজেকশনটা কিভাবে উনি পাবে গেটওয়েটা। ওকে আপনি যখন আমাদের রিসেলার অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা করার পরবর্তীতে আপনার কাছে যখন কাস্টমার অর্ডার করবে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ওই কাস্টমারের ডিটেইলস দিয়ে আপনি অর্ডার করতে পারবেন। আপনি যখন অর্ডার করবেন তখন আপনি সেখানে উল্লেখ করে দিবেন আপনি কত টাকা সেল করছেন, আপনার সেল প্রাইস কত এবং কাস্টমার আপনাকে কত টাকা দিবে। আপনাকে যদি আমার একটা কোশ্চেন ছিল ভাই, পরে পরে প্লিজ অ্যানসারটা দিয়ে নেক, মেইনটেন্স সাইড অ্যানসার করে নেক তারপরে প্রশ্ন করুন অসুবিধা নেই। ওকে আচ্ছা আপনি যখন কাস্টমারে কত টাকা পে বলছেন কত টাকা পে করবে এটা যখন আপনি সাইড পরে রেজুলেশন সাইড পরে করেন আমরা দিচ্ছি আপনাকে রেজুলেশন সাইড অ্যানসারটা দিয়ে নেক তারপরে প্লিজ। ওকে আপনি যখন কাস্টমার অর্ডার করবেন কাস্টমারের জন্য তখন অর্ডার করলে আপনি কাস্টমারের কত টাকা সেল করছেন এটা দেওয়ার অপশন থাকবে এবং কাস্টমার কত টাকা আপনাকে পে করবে এটা আপনি দেখতে পারবেন।
দিতে পারবেন। এখান থেকে আমরা হোলসেল প্রাইসটা রাখার পরে যেটাকে প্রফিট থাকবে এই অ্যামাউন্টটা আপনার ব্যালেন্সে যোগ করে দেব, এবং এটা আপনি যখন উইথড্র দিবেন উইথড্র দেওয়ার সময় আপনার বিকাশ বা ব্যাংক যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটা উইথড্র দিয়ে নিয়ে নিতে পারবেন, তুলে নিতে পারবেন। এটা প্রশ্ন ছিল যে কোশ্চেন আমার অনেকক্ষণ ধরে আমি করছি। নজরুল নজরুল শেয়ার করুন প্লিজ, নজরুল শেয়ার করুন অনলি, আনমিউট করে বলেন নজরুল শেয়ার, আনমিউট করে নিন, আপনি আনমিউট করেন। ভাই এস্ট্রার বলছিলাম আমি, আমার একটা কোশ্চেন ছিল, আমি কি করতে পারবো? আচ্ছা বলেন। সাধারণত যেটা ঢাকার ভিতরে 60 টাকা এবং ঢাকার বাইরে 120 টাকা, এটা আর প্রোডাক্টের উপরে ভ্যারি করে। প্রোডাক্ট যদি কেজির উপরে হয় বা 2 কেজির উপর 1 কেজির উপরে হয় সেক্ষেত্রে প্রাইসটা অন্যরকম হয়, এটা আপনারা সবাই জানেন, কুরিয়ার সিস্টেম যেটা অ্যাজ ইউজুয়াল। আর বিষয়টা হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে বা সাইন ইন করতে আপনার এখানে কোনো অ্যামাউন্ট লাগবে না, কোনো টাকা লাগবে না, আপনি ফ্রি, টোটাল ফ্রি সাইন ইন করতে পারবেন। আপনি যখন একটা অর্ডার আসবে একটা অর্ডার আপনার অ্যাকাউন্ট থেকে আমাদের এখানে করে দিবেন, কাস্টমার কাছে কত টাকা সেল দিয়েছেন এটাকে উল্লেখ করার অপশন আছে সেটা উল্লেখ করে দিবেন। এখান থেকে আমরা হোলসেল প্রাইসটা রেখে দিয়ে বাকি যেটা আপনার কমিশন থাকবে সেটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আচ্ছা আর একটা জিনিস জানার ছিল, সেটা হলো যে আপনি যে কমিশন দিচ্ছেন যাই হোক সেটা না, আপনি এটা পেমেন্ট সিস্টেমটা কত দিনের মধ্যে? পেমেন্ট সিস্টেমটা হচ্ছে হলো আপনি যখন উইথড্র দিবেন, উইথড্র দেওয়ার উইথড্রটা আমি কি মনে করেন একটা আমি সেল করলাম একটাই উইথড্র দিতে পারবো না একটা লিমিট থাকবে যে 7 দিন পর উইথড্র দিতে হবে, এনি টাইম এর মধ্যে দেওয়া যাবে কিনা? আপনি আপনি উইথড্র হচ্ছে আমাদের বর্তমানে একটা সিচুয়েশন আছে সেটা হচ্ছে আপনার 2000 টাকা টোটাল অ্যামাউন্ট জমা হওয়ার সাথে সাথে উইথড্র দিতে পারবেন। হ্যাঁ সেটাই আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ এটার একটা রিজন আছে, আপনারা সাধারণত দেখা যায় যে একটা প্রোডাক্ট সেল হলে একটা প্রোডাক্ট উইথড্র দিয়ে নেওয়া যায়, উইথড্র দিয়ে নিয়ে নেওয়া যায় টাকা, সাধারণত এরকম অ্যাজ ইউজুয়াল আসে। কিন্তু আসলে এখানে আপনারা একটা প্রবলেম ফেস করবেন, সেক্ষেত্রে হচ্ছে কাস্টমাররা একটা প্রোডাক্ট অর্ডার করবে, অর্ডার করে তার মানে হোলসেল প্রাইসটাও নিয়ে যাবে আপনার ইয়াটাও নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার কাস্টমার ধরতে কষ্ট হবে। আর আপনার ডেলিভারি কত ঘন্টা কোনো অপশন আছে কিনা? হ্যাঁ ডেলিভারি অপশন তো আছে আমাদের এখানে, সেটা হচ্ছে আমরা আপাতত কুরিয়ার ইউজ করতেছি, তবে এলাকা ভিত্তিক, যে এলাকায় যে কুরিয়ার ভালো পারফরমেন্স করে আসলে ওই এলাকায় ওই কুরিয়ার ইউজ করতেছি, ইন ফিউচার আমরা নিজস্ব ডেলিভারি চালু করব। এটা না কোশ্চেনটা ছিল যে আপনি মনে করেন কি আজকে আমি অর্ডার দিলাম আমাকে তো কাস্টমারকে জানতে হবে কতক্ষণের মধ্যে আমি পৌঁছাবো। আচ্ছা 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 এখন বিষয়টা হচ্ছে এটা ঢাকার ভিতরে আমরা সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি, এবং ঢাকার বাইরে 4 হ্যাঁ হ্যাঁ এবং ঢাকার বাইরে হচ্ছে হলো 4 থেকে 5 দিনের মধ্যে আমরা ডেলিভারি করে থাকি। আচ্ছা নেক্সট কোশ্চেন আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যারা প্রশ্ন করতেছে তারা কিন্তু অনবরত প্রশ্ন করতেই আছেন, কিন্তু অন্যদের দেখেন কেউ আসে না, তাছাড়া আমরা আমার একটা করছেন। হ্যালো হ্যালো আচ্ছা সামিউল ইসলাম ভাই কষ্ট করে প্লিজ আচ্ছা সামিউল ইসলাম ভাই করেন প্লিজ, অন্যদের আজকে সোয়াপ করে করেন সামিউল ইসলাম ভাই করেন। আপনাদের ওদিক কি আমরা ফেসবুক ভাই মশুর, আপনি তো অনেক প্রশ্ন করেছেন এটা অন্যদের কে ভাইয়া ভাইয়া সামিউল ইসলাম ভাই প্রশ্ন করেন জি আমাদের আমি একজন যে হ্যান্ডস আপ করেছেন একজন উনি আপনি আনমিউট করে কথা বলেন, অন্য সবাই মিউট থাকেন তাহলে সবাই বুঝবেন, কারণ যে অ্যান্সারটা করতেছে সেটা আপনারও দরকারি, আপনারটা তো দরকারি, আবার যে করতেছে সেটাও দরকারি, তাহলে সেটা শুনেন, একটা একটা শুনলে তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হয়তো ওই প্রশ্ন ছিল আচ্ছা সামিউল ভাই প্রশ্নটা ক্লিয়ার হয়নি, সামিউল ভাই প্রশ্নটা ক্লিয়ার করে বলুন। আমার প্রশ্ন ছিল আপনাদের প্রোডাক্ট লিস্টটা কি অটোমেটিক্যালি আমার পেজে কি অ্যাড করা যাবে না? সাপোর্ট কথা বলেন সাপোর্ট প্লিজ মেডিয়া সিনে
না 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 এখান থেকে অটোমেটিক্যালি আপনার ইসে লিস্টে অ্যাড করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি একটু কষ্ট করতে হবে। প্রোডাক্টগুলো আপনি উইশ লিস্টে নিয়ে রাখতে পারেন আমাদের পেজে যখন থাকবেন সেটা, আর যখন আমরা ফেসবুক পেজে প্রমোট করতে হবেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটি ডাউনলোড করে পরে আপলোড করতে হবে। আপনার প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন নিচে কপি করার অপশন আছে, এটা ডিসক্রিপশন যেগুলো আছে এগুলো আপনি কপি করে নিতে পারবেন খুব ইজিলি। ওই কপিতে ক্লিক দিলে সাথে সাথে অটোমেটিক করা যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কপিরাইট করা যাবে না? জি 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 অবশ্যই। আরেকটা করছেন সেটা হলো আমরা যে পেজটা আসলে আমরা পেজ মোটামুটি যারা আইটি তে কাজ করি মোটামুটি পেজ আছে, কিন্তু পেজের যে ক্যাটাগরিগুলো আসলে আমরা বেশি একটা বুঝি না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সাপোর্ট পাবো? আচ্ছা এটা আমরা পরবর্তীতে যে সেমিনার গুলো হবে যারা কন্টিনিউ করবে, আমি বলছি যে 24 ঘন্টার ভিতরে যারা আসবে তাদের জন্য ইনশাআল্লাহ সব রকমের ব্যবস্থা আছে, এটা আমাদের দায়িত্ব আছে, আমাদের প্ল্যান আছে, কোনো সমস্যা নেই, টেনশন নেই। ভাই একটা বিষয় জানতে চাইছিলাম। ওকে থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ভাইয়া। তো সোহাগ ভাই অনেকক্ষণ বসে আছে, এসকে সোহাগ ভাই প্লিজ বলুন। ভাই আসলে আপনার যে এস ম্যানেজার যে অপশনটা এক্সট্রা এটাতে আমি কিছু প্রবলেম ফেস করতেছি, তো এই বিষয়ে আমি কি কিছু হেল্প পাইতে পারি? আমাদের সাপোর্ট একটু বলেন ভাই প্লিজ। একটু আমি বুঝতে পারিনি, একটু আবার বলবেন প্লিজ। হ্যাঁ ভাই এস ম্যানেজার যে অ্যাপসটা, এই অ্যাপসটা ইউজ করার ক্ষেত্রে আমি জাস্ট কয়েকটা প্রবলেম ফেস করতেছি, এই বিষয়ে আমি কোনো হেল্প পাইতে পারি? অ্যাপসে অ্যাপসে কি প্রবলেম পাচ্ছেন আসলে? এস ম্যানেজার তো ডেসিফায়ার না, ডেসিফায়ার কি এস ম্যানেজার? না 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 না, এসএসএল ম্যানেজার যেটা আসলে ডেসিফায়ার না, এটার ব্যাপারে আমি আসলে এস ম্যানেজার আরেকটা অ্যাপস আছে যে সেটা আপনাদের না। আরেকজন ছিল এমডি মুহিউদ্দিন সাহেব, আপনি প্রশ্নটা করেন। সোহাগ ভাই লিংকটা দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, ইভেন আমরা আছি 24 ঘন্টায়। হ্যাঁ আমার প্রশ্ন ছিল মানে আমরা যারা ওই ঢাকার বাইরে থেকে মার্কেটিং করব, হ্যাঁ আমাদের জন্য ওই কুরিয়ার মানে এটা ফ্যাসিলিটি আমরা কিভাবে পাবো? কুরিয়ার ব্যাপারটা মনে হয় বলছিল মেহেদী ভাই, তার একটু মেহেদী। আমরা যারা ঢাকার বাইরে থেকে আমরা যদি মার্কেটিং করতে চাই আর কি, আপনি যেখান থেকে মার্কেটিং করেন কোনো প্রবলেম নাই, আপনার কুরিয়ার ব্যাপার, প্যাকেজিং ব্যাপার, শিপিং এর ব্যাপার, এই ব্যাপারে কোনো টেনশন করতে হবে না, সম্পূর্ণ দায়িত্ব আমাদের। দায়িত্ব আমাদের, আপনার শুধু অর্ডারের অ্যাড্রেসটা আমাদেরকে প্রোভাইড করে দেন, শেষ। আচ্ছা পেজ পোস্ট করার জন্য কি টাকা আমাদের পে করতে হবে? এই তো এই যে আমি প্রথমে একটা কথা বলেছি যে আমি যদি কোথাও যাই গাড়ি ভাড়া তো আমাকে দিতে হবে, কিন্তু আপনার নিজ থেকে যদি, কিন্তু এখানে কিছু কৌশল আছে, অনেক ক্ষেত্রে আপনি বুস্ট না করে সাকসেস পাবেন, সেই কৌশল নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমরা চাচ্ছি যে আপনারা অ্যাক্টিভভাবে এখানে আসেন কিনা। আমি জন্য বলছি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখানে অ্যাকাউন্ট করেন, ডিসেলার অ্যাকাউন্ট, আমরা তাদেরকে নিয়ে এসব ব্যাপারে মার্কেটিংয়ের ব্যাপারে আলাদা করে আলোচনা করবো, মার্কেটিংয়ের জন্য আলাদা করে আলোচনা করবো। জি শাহজালাল রাফি প্রশ্ন করেন। আমি ওটা যদি রিকানেক্ট করি আপনাদের সাথে তাহলে তো আমার নতুন করে কোনো পেজ ক্রিয়েট করা লাগতেছে না, তাহলে আমি কি ওটাকে কাজ শুধুমাত্র কাস্টমাইজ করে নিলেই হবে? আমি তো ওই সময় ক্রিয়েট করার সময় অনেকগুলা পজিশন বা অনেকগুলো অপশন গুলা রিওপেন করি নাই, তাহলে এই ক্ষেত্রে কি আমার কত ধরনের সাপোর্ট পাওয়া যাবে? এখানে ইনশাআল্লাহ আমাদের থেকে 100% সাপোর্ট পাবেন, যদি আপনি প্রবলেমে পড়েন আমরা যখন আবার মার্কেটিং নিয়ে আসবো অথবা কোন ধরনের প্রবলেম আমাদেরকে বলবেন যে হ্যাঁ এই প্রবলেম হচ্ছে, আমরা সেটা সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। আরেকটা কথা হচ্ছে জাস্ট আই নিড ইনফরমেশন, আপনাদের যদি কোনো কন্টাক্ট নাম্বার থাকতো তাহলে আমরা ডাইরেক্ট কন্টাক্ট করে প্রবলেমগুলো সলভ করে মানে সলভ করে করতাম আর কি। না কিন্তু কথা হচ্ছে ভাই ডিরেক্ট কন্ট্যাক্ট করলে আমাদের ধরেন বিভিন্ন পারপাসের লোক আছে, ঠিক আছে, কিন্তু আপনাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করলে আপনার কী দরকার সেটা স্পেসিফিক তো আমরা জানি না, এই জন্য আমরা যেটা জানি আগেটা ফলো করুন। আমরা কেন কোনটা জানি? আমরা জানি যে আপনার মার্কেটিংয়ে প্রবলেম হবে, পেজের বিভিন্ন সেলিংয়ে প্রবলেম হবে, প্রমোট করতে প্রবলেম হবে, এই জিনিসগুলো নিয়ে আপনাকে আমরা আবার ফলো আপ দিব, ক্লিয়ার? কারণ আপনার এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেটা পর করার কথাই, আমি আপনার জায়গায় হলে আরো বেশি করতাম, কিন্তু এই ব্যাপারে আমাদের সলিউশন আছে, কোনো টেনশন নেই। হ্যাঁ কাইন্ডলি একটু অ্যাকাউন্ট করার লিংকটা চ্যাটে দিলে ভালো হয়। কিসে? অ্যাপসে অ্যাকাউন্ট করার লিংকটা? অ্যাকাউন্ট
অ্যাকাউন্টের লিংকটা আমাদের মেহেদী সাহেব একটু পরে দিয়ে দিচ্ছে। আচ্ছা ভাইয়া আরেক একটা প্রশ্ন করতে চাই, এতক্ষণ শুনলাম সেটি হলো যে আমাদের নেক্সট প্রসিডিউর কি, কি করণীয় স্টেপগুলো কি সেগুলো? প্রথম প্রসিডিউর হচ্ছে আপনি এজ এ রিসিভার হিসেবে আমাদেরকে এখানে লগইন করেন, রেজিস্টার হয়ে গেলাম 24 ঘন্টার মধ্যে। এরপরের স্টেপগুলো কি জানিয়ে দেন, আমরা সেভাবে প্রস্তুতি নিতে থাকি। এরপরের স্টেপ হচ্ছে আপনাদেরকে আমরা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেব আমাদের পরবর্তী নেক্সট ধাপ মার্কেটিং এর ধাপ, সেটা আমরা ইনশাআল্লাহ স্পেশাল ভাবে আপনাদের জন্য একটা ক্লাস নেব। আচ্ছা ঠিক আছে, ক্লাস টাইমটা, ক্লাস টাইম বা ডেট সেটা আমরা জানাবো। আমি একটু বলি, সেটা হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে আমাদের এখানে আছেন, আসলে আমার মনে হয় প্রত্যেকে যদি আমাদের রিসেলার হেল্প কমিউনিটি যে গ্রুপটা আছে ওই গ্রুপে যার যে কোনো প্রবলেম হোক না কেন ওইখানে পোস্ট করলে আমরা ওইটা দেখে পরবর্তীতে আমরা ওই প্রবলেম গুলো সলভ করার জন্য পরবর্তী সেমিনার গুলো করতে পারি, সেক্ষেত্রে খুব ইজি হবে। আরেকটা বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে, মানে অ্যাপসটা ডাউনলোড করার জন্য সেই লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে এটা দেখতে পারেন। যাদের হাজার হাজার উদ্যোক্তা বা কর্মী সারা দেশে নেটওয়ার্ক আছে, তা চাইলেই আপনার এখানে হাজার হাজার রিসেলার জয়েন করতে পারে যদি সেই অর্গানাইজেশন মনে করে, সেক্ষেত্রে যৌথ ভাবে কোন উদ্যোগ নেওয়া যায় কিনা বা এরকম সুযোগ আছে কিনা? যেমন আমি একটা সংগঠনের সদস্য, আমাদের এই সংগঠনে হাজার হাজার মেম্বার আছে, তো আমরা যদি আমাদের চিপকে বলি সে হয়তো সেই সুযোগটা নিতে পারেন, তো আপনাদের সেরকম কোন সুযোগ আছে কিনা যৌথ ভাবে এটাকে এগিয়ে নেওয়ার? আসলে এই ব্যাপারে আমরা ডিসিশন দিতে পারবো না, আসলে এটার ব্যাপারে আমাদের চিপ জানে, তো সেক্ষেত্রে আমাদের চিপের সাথে কথা বলে আপনাকে হয়তো আপনি আমাদের কানেক্ট থাকবেন, আমরা চেষ্টা করবো জানানোর জন্য। সবার জন্য দেয়া আছে, এভরিওয়ান করা আছে, আপনি একটু আমাদের গ্রুপের সাথে থাকলে ইনশাআল্লাহ গ্রুপে শেয়ার করে দিচ্ছে, সমস্যা নেই, গ্রুপে আসলে আচ্ছা এখন কথা বলেছি আমরা অনেকক্ষণ ধরে আসলে আছি এখানে, আর হচ্ছে প্রায় তিন ঘন্টার মতো, তিন ঘন্টার কাছাকাছি হয়ে গেছে প্রায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রশ্ন তো অনেক থাকবেই, আমাদের সলিউশনও থাকবে, এটা স্টেপ বাই স্টেপ হবে, তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আরও কারো প্রশ্ন নাই, ইভেন প্রায় 30-40 মতো প্রশ্ন হয়ে গেছে, তো আজকের মতো এখানে জিনিসটা আমি স্টেপ করতে চাচ্ছি। আপনার ভাই আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন ভাই, প্লিজ বলবো? হ্যাঁ করেন করেন, অসুবিধা নেই, লাস্ট, এটা আমাদের লাস্ট পণ্যের পণ্যের প্রাইসটা, মানে কোন যে পণ্যের প্রাইসটা বাজারেও যে পণ্যের দাম একই আর আমাদের এই দেশি বাইরের পণ্যগুলো কি একই একুরেটের হবে? না না, এটা মনে আপনি এতক্ষণ ধরে মনে হয় খেয়াল করেন নাই, একই হবে না। আপনি যখন অ্যাকাউন্ট করে ফেলবেন আপনার ড্যাশবোর্ডে ভিন্ন প্রাইস শো করবে, আপনার প্রাইস শো করবে কম এবং পাবলিকের এমআরপি প্রাইস শো করবে বেশি। হ্যাঁ মানে বাজারের থেকে বেশি পড়বে? না না না, বাজারে যা আছে তাই থাকবে, অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, এরই প্রশ্ন ছিল। আচ্ছা ভাই, ওই যে আপনাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অনেক কম, এই প্রোডাক্ট দেখলাম এত সম, মানে প্রোডাক্ট অনেক কম আর কি আমাদের, আমার মনে হয় আমাদের ক্যাটাগরিতে অনেক প্রোডাক্টই আছে, এবারে মেহেদী হাসান ভাই একটু
আপনাদের যদি কোনো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার এই প্রোডাক্টটার প্রয়োজন। বিষয়টা হচ্ছে ওই যে আপনার মোবাইল ক্যাটাগরিতে দেখলাম শুধু মানে কোনো মোবাইলই নেই, শুধু একটা টেলিফোন দিয়ে রেখে দিবেন আর কি, আর কিছুই না। আমরা খুব শীঘ্রই এই বিষয়গুলো লঞ্চ করব। তবে বিষয়টা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট যদি আমরা লঞ্চ করতে যাই সেক্ষেত্রে আপনি একটা বুঝতে পারতেছেন, একটা মোবাইলের যদি আমরা পাইকারি আনতে যাই 20,000 টাকার একটা মোবাইল যদি আমরা আনতে যাই সেক্ষেত্রে একটা প্রোডাক্টের প্রাইস মিনিমাম 18,000 টাকা পড়বে বা 17,000 টাকা 20,000 টাকার মোবাইলের দাম হোলসেল প্রাইস পড়বে। সেক্ষেত্রে দেখা যাবে আমি 1,000 প্রোডাক্টের নিচে ইম্পোর্ট করা আসলে ওইভাবে চলে না, কারণ 1,000 প্রোডাক্ট ইম্পোর্ট করলাম কিন্তু আসলে আমরা তো এমআরপিতে সেল দিচ্ছি না, এমআরপিতে মার্কেটিং করলে ঠিক ছিল। এখন বেশ আমরা দিচ্ছি যে আমাদের সাথে শুধু আমরা একা কাজ করব না, আমাদের সাথে কাজ করবে আরো হাজার হাজার লোক। এখন সাধারণত যাদের দোকান আছে শপ আছে তাদের এখানে তারা তো অ্যাভেলেবেল করে, বাট আসলে অত ওইরকম পুঁজি নাই যাদের, যারা আসলে বাসায় বসে অল্প পুঁজিতে কাজ করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি। এখন তারা আসলে এই বিষয়টা নিয়ে কতদূর সামনে যেতে পারবে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমাদের প্রোডাক্টগুলো লঞ্চ করার চিন্তা ভাবনা আসে। এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি চান যে হ্যাঁ আমরা এই প্রোডাক্টগুলো না মার্কেটিং করব, আমরা অবশ্যই সেগুলো ইন ফিউচারে লঞ্চ করব। আচ্ছা আমি বলি সবাই মতামত ওয়েবসাইটে দেখা যায় না যে আপনার স্টকে কতটা প্রোডাক্ট। আচ্ছা আমি বলি সবাই মতামত আপনারা গ্রুপে অ্যাক্টিভ থেকে গ্রুপে শেয়ার করবেন, এটা আশা করি আপনাদের এই মতামতের ভিত্তিতে আপনাদেরকে নিয়ে আমরা আমাদের পথ সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে নিয়ে আমরা আপনাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করবো। তো আশা করি সবাই মতামত আমাদের গ্রুপে দিবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো আমাদের এই সেমিনার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ সাপোর্টের সাথে কথা বলে ইনশাআল্লাহ আমরা সে ব্যবস্থা করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।